ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ করে স্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও বাগজলা বাসতলা মোড়। এতক্ষণ ধরে তো আপনারা বিভিন্ন বক্তার কাছে, খাস করে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এশার আজানের প্রায় পূর্ব মুহূর্ত পর্যন্ত জনাব মহতারাম হযরত মাওলানা ভাই আব্দুল মুহিত সাহেবের কাছে অজনসিহত আপনারা শুনেছেন। আমরা আজকের মাহফিলের কাজ মূলত শুরু করেছিলাম আসরের নামাজের প্রায় পর থেকে। তো আমি আপনাদের কাছে খুব বেশিক্ষণ না, ঘন্টাখানিক হয়তো কিছু আলাপ আলোচনা করবো, এক ঘন্টা। এখন টাইমটা দেখেন, হয়তো দু দশ মিনিট বেশি হতে পারে কি কম হতে পারে সেটা পরের কথা, তবে ঘন্টাখানিকের টার্গেট নিয়ে আমি শুরু করছি। আমাদের পরের বক্তা গজল গায়ক মহতারাম হাফেজ মোজাফফর হোসেন ভাই, তিনি রিজার্ভে আছেন, মুফতি সাহেবের আসবার খবরও হয়েছে। আপনারা জানেন অত্যন্ত ব্যস্ত মানুষ, শত ব্যস্ততার ভিতর দিয়েই তিনি এখানে আজকে আসবেন। জি, যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, এশার নামাজের কাজটা একটু পরে করতেও পারতাম, কিন্তু আমি ভাবলাম যে নামাজ যখন পড়তেই হবে, না পড়লে তো মাপ নেই, তা পড়তেই যখন হবে তা সকাল সকাল সেরে নেই, তাই যেই অক্ত হয়েছে সেই আজান, আর আজান দিয়েই জামাত। জি, একটু মহব্বত করে আপনারা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা গাছে চিল্লব নবীজিকে, মাসে চিল্লব নবীজির উম্মত হইয়া, চিনিলাম না কো চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা, কথায় আছে দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া, কিলাব হবিব আপনি ছাড়া এই ধরাতে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين এশার নামাজ নামাজ অন্তে তোমার নবীর প্রতি কয়েক মর্তবা দরুদ ও সালামের নাজরানা পেশ করি, তোমার শাহী দরবারে দোখানা করে খালি হাত উঠিয়েছি। মাহবুব মেহরবান, মেহরবানি করে আল্লাহ মোদের জীবনের গোনা রাশিকে মার্জনা করে দিই, সকলকে তুমি বেগোনা মাসুম বানিয়ে দাও। রব্বুল আলামিন, জীবনে এত পাপ এত গোনা করেছি, তোমার শাহী দরবারে দোখানা করে খালি হাত ওঠাতে আমাদের বড় লজ্জা হয়, কিন্তু কে আছে আসমানে কে আছে জমিনে, তুমি আমাদেরকে মাপ না করলে তুমি আমাদেরকে ক্ষমা না করলে ক্ষমা করে দিতে পারে। মেহরবান, মেহরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গোনা রাশি মার্জনা করে দিব, সকলকে সম্পূর্ণ নিষ্পাপ মাসুম বানিয়ে দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে আমার ভাইরা বাবুজিরা জোয়ান যুবক বন্ধুরা, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণের বাৎসরিক ইসালের সাহাবে যারা হাজির হয়েছেন,
যারা হাজির হয়েছিলেন যারা হাজির হবেন রব্বুল আলামিন তোমার শহীদ দরবারে করুণা আবেদন মেহেরবান তাদের প্রত্যেকের মনের নেক নিয়াতকে তুমি পরিপূর্ণ করে দাও রব্বুল আলামিন তোমার শহীদ দরবারে করুণ মিনতি আল্লাহ তুমি খাদিজাতুল কুবরা বালিকা ইতিমখানা ও মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও রব্বুল আলামিন এই মাদ্রাসাটির জন্য এতিমখানাটির জন্য যারা পকেটের পয়সা দিয়েছেন ব্রেনের বুদ্ধি যুক্তি পরামর্শ দিয়েছেন আল্লাহ মাদ্রাসাটি কায়েমের জন্য যারা শ্রম দিয়েছেন সময় ব্যয় করেছেন রব্বুল আলামিন কিয়ামতের দিন এ মাদ্রাসা তুমি তাদের সকলের জন্য নাজাতের একমাত্র ওয়াসিলা বানিয়ে দাও ربنا تقبل دعانا بوسيلة النبي صلى الله عليه وسلم بحرمة هذه الكلمة الطيبة بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لحسبها ولجمالها ولمالها ولدينها أو كما قال عليه الصلاة والسلام أذكر محافلين آمنتريت ديگار مبلغين حضرات مدرسة درودي بيبهن استارير بيبهن بوئسير सुधी श्रोता मंडली दरे अवस्थिता पर्दानासीना माँ ओ बोनेरा एतक्षण धरे अजनसिहत आपनारा सुनछिलेन आमी कुरान शरीफेर एकटा आयात नबीर जबानेर अगणित हादिसेर छोट्ट एकटा हादिस पढ़ेछि पठित आयात हादिसटाके सामने निये खूब आस्ते आस्ते आपनादेर काछे किछु कथा बलार चेष्टा राखबो नियत रेखेछि बाकी आपनादेर नेक दोआ মালিক মাওলা রব্বুল আলামিনের মোবারক মর্জি তিনি তা কবুল করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন এটা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাদ্রাসার দক্ষিণ দিকের প্রাচীরের গলিতে যারা সাইকেলগুলো রেখেছেন মেহরবানি করে আপনারা সাইকেলগুলোকে একটু সরিয়ে নিন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ আর আরেকটা অনুরোধ অ্যাডভান্স আপনাদের কাছে একটু করে রাখবো যদিও সেটা একটু পরে করলে হতো তবে আপনাদের সাবধান আর সচেতনতার জন্য একটু আগে থেকে করছি পান্ডেলের উত্তর এবং দক্ষিণ সাইডের গা ঘেঁষে একেবারেই বসবেন না একটু চেপে চেপে বসুন উত্তর এবং দক্ষিণ দিকের গা ঘেঁষে বসবেন না অন্তত এক হাত জায়গা ফাঁকা রাখবেন ঠিক রাত যখন দশটা বাজবে মাদ্রাসার ভিতরের মেয়েগুলোকে একবার বাইরে আনা হবে এবং তারা এই দিক দিয়ে আসবে এখানে এক মিনিট দাঁড়ালো কি দাঁড়ালো না সেটা পরের ব্যাপার উত্তর দিক দিয়ে ঢুকবে পান্ডেলের উত্তর দিক দিয়ে পান্ডেলের দক্ষিণ দিক দিয়ে ওরা আবার বেরিয়ে যাবে এই জন্য আপনাদের কাছে আমি একটু অ্যাডভান্স অনুরোধ করছি এই মাহফিলে আপনারা যারা বসেছেন পান্ডেলের উত্তর দিকে এক হাত করে জায়গা ছেড়ে আর দক্ষিণ দিকের এক হাত করে জায়গা ছেড়ে একটু বসুন আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন যেসব ভাইরা
मेहरबानी करे एकटू बसुन ना भाई, अनेक भाईरा दाड़िये रयेछेन, अनेक भाईरा এই ঠান্ডায় আপনারা বাইরে দাঁড়িয়ে কেন? পান্ডেলটা একেবারে তো খারাপ হয়নি, আমরা যে একেবারে কম পয়সায় করেছি তা না, হয়তো খুব ভালো করতে পারিনি যতদূর করা দরকার ছিল, তবু তো করেছি আপনাদের জন্য। ফের আপনারা যদি ঠান্ডা খান আমরা কষ্ট পাব, যদি জায়গা না থাকে তখন দাঁড়িয়ে থাকেন আমরা বুঝব যে ভাইদের আমরা জায়গা দিতে পারিনি তাই ভাইরা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এত জায়গা মসজিদে থাকা সত্ত্বেও কেন আপনারা দাঁড়িয়ে থাকবেন? ভাই আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, প্রিয় নবী সাইয়েদেনা সাইয়েদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জবানে বলা অগণিত হাদিসের খুব ছোট্ট একটা হাদিস পড়েছি। আমার বক্তব্যের বিষয়বস্তু আজকে অন্য কিছু না, খাদিজাতুল কুবরা বালিকা ইতিমখানা এবং মাদ্রাসাটি যে উদ্দেশ্যে তৈরি, ভাই একদম মন বাইরে কেউ দেবেন না, দিলে আমার বক্তৃতা কিছু মাথা ঢুকবে না, একদম ঠান্ডা মাথায় শান্ত বেরিনি যদি কথাগুলো শোনেন আমি আশা করব আমার কথা আপনাদের মস্তিষ্কে রন্ধেরে রন্ধেরে ইনশাল্লাহ পৌঁছে যাবে। রজব আলীর ওয়াজ এমনি তো জানেন শুধু বই পড়া ওয়াজ না, এক ঘন্টা ওয়াজ করতে গেলে অনেকটা ভাবতে হয় আমাদের জি। সুতরাং মনটা পুরো আমার দিকে রাখুন, ফ্রি করে ফেলুন, মোবাইল যাদের কাছে আছে মোবাইলগুলো হয় স্টপ করুন নতুবা সাইলেন্ট করুন, তবে আমার কথাগুলো আস্তে আস্তে ঢুকবে। খাদিজাতুল কুবরা বালিকা ইতিমখানা ও মাদ্রাসা যে উদ্দেশ্যে আমরা তৈরি করেছিলাম, উদ্দেশ্যটা কি? আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের তো অভাব নেই, প্রচুর পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল বলুন, হাই স্কুল বলুন, হাই মাদ্রাসা বলুন, সিনিয়র মাদ্রাসা বলুন, এদেশে এত প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা গড়তে গিয়েছিলাম কেন? বয়স তো তার দুবছর হয়ে গেছে, দেখতে দেখতে দুতলা হয়ে যায়, মেরে কেটে খাবার যা খেয়েছি ফের তাতেই দুতলা হয়ে গেছে, কথা বুঝতে পারেননি জি? দেখতে পাচ্ছেন তো নাকি, দেখেছেন তো প্রতিষ্ঠানটা, এখান তো বোধ হয় চেষ্টা করলে দেখা যাবে, তবে এই ঘেরাটা ছিল তো। যাই হোক ভাই, এই লোকালিটিতে এই অঞ্চলে এই এলাকাতে এত শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত কমিটি এই প্রতিষ্ঠানটিকে গড়বার স্বপ্ন দেখেছিল কেন? আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, হাদিসের একটা হাদিস পড়েছি, সেগুলো এর ভিতর দিয়ে ইনশাল্লাহ ব্যাখ্যা হয়ে যাবে। আপনি সবসময় জানবেন কোনো কমিউনিটি, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়ের অগ্রগতি, উন্নতি আর ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি দরকার এডুকেশন, শিক্ষা বা জ্ঞান। শিক্ষা ছাড়া কোনো সমাজ, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তিকে কশিন কালেও উন্নতির পথে এগিয়ে দেওয়া সম্ভব নয়। টাকা পয়সা কিছু হতে পারে, লেখাপড়া না শিখে ও ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্যেই লেগেছে, ভালো টাকার মালিক, তবে আল্লাহ মালিক জানেন ওর টাকা কিসে খরচ হবে। ওর লেখাপড়া শিখিনি বলি ওর টাকা যে কিসে খরচ হবে সে মালিক মাওলা আল্লাহই ভালো জানেন, তবে চোখ চোখে যেটা দেখতে পাই, লেখাপড়ার অভাবে যাদের পকেটে কিছু টাকা হয় সেই টাকা ভালো পথে খরচ হয় খুব কম, অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখি লেখাপড়ার অভাবে যারা কিছু টাকার মালিক হয় সেই টাকা তাদের চলে যায় ফুর্তি করতে, ফুর্তি বোঝেন? দীঘায় যে দিন 15 কাটিয়ে আসলে, ওখান থেকে দিল্লি গেল, সেখানে যে
একুশ দিন কাটালে, ওখান থেকে মুম্বাইতে গেল, সেখানে যে পঁচিশ দিন কাটালো, জি মদের দোকানের বিভিন্ন ধরনের আর উন্নত মানের যে মদের বোতলগুলো, সব বোতলের সাথে মোটামুটি ওর একটু অর্ধেক পরিচয় হয়েছে, একটু অর্ধেক না ভালোই হয়েছে, সারা বছরে ভালোই টানে। অভাব একটাই, ওর পকেটে পয়সা আছে, শিক্ষা নেই। ও যে পয়সাটা কোন জায়গায় কাজে লাগাবে ঠিক চিন্তা ভাবনা করে পাচ্ছে না। সারা জীবন আপনাকে মনে রাখা দরকার, কোন জাতি গোষ্ঠী সম্প্রদায় ব্যক্তিকে যদি সত্যি উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে হয়, তার সব কিছুর আগে দরকার হলো শুধু শিক্ষা না, সুশিক্ষা। কি বলেছি? হ্যাঁ, যদি শুধু শিক্ষা বলেন বিরাট অন্যায় হবে। শিক্ষা প্রচুর লোকের ভিতরে আছে, এবং আমি অঙ্ক কষে দিলে আপনারা যা ফল পাবেন, যা রেজাল্ট পাবেন, তাতে দেখবেন অশিক্ষিত জানোয়ারের চেয়ে দেশে শিক্ষিত জানোয়ারের সংখ্যা অনেক বেশি। কিন্তু আমার বক্তব্যের বিষয় তো আজকে তা না, আমার দু ঘন্টা বলতে দেন। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আমি যা আলোচনা করব তাতে আপনাদের বুঝতে বাকি থাকবে না। এদেশে এত শিক্ষা প্রতিষ্ঠান, এত স্কুল কলেজ, হাই স্কুল, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, এত কিছু, এত বেসরকারি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও যারাই লেখাপড়া শিখলো, অশিক্ষিত জানোয়ারের তুলনায় এদেশের মাটিতে আমি চোখে আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দেব শিক্ষিত জানোয়ারের সংখ্যাটা অনেক বেশি। তাই আমি এক বাক্যে বলেছি, যে ডেভেলপমেন্ট আর জাতির উন্নয়নের জন্য সবচেয়ে বেশি দরকার সুশিক্ষা। আবার আপনি জানবেন এই আমাদের ঘরে যে কচিকাঁচাগুলো জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, এই কচিকাঁচাগুলোকে সুশিক্ষা দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে একজন মা। আমার গিন্নির চেয়ে আমি লেখাপড়া অনেক বেশি জানি। কেউ যদি জিজ্ঞেস করেন আমার গিন্নি লেখাপড়া কত জানে, তা আমি বলে দিতে পারবো, মাধ্যমিক ফেল। আর আমি যখন বিয়ে করেছি সেবার আমি টাইটেল পাস করি, সেবার আমি টাইটেল পরীক্ষা দেব, বিয়ের পরে টাইটেল পরীক্ষা দিয়েছিলাম। যে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, অনেক অনেক ছেলে আছে যারা লেখাপড়া অনেকটা শিখে, হায়ার এডুকেটেড মেয়ে ছাড়া বিয়ে করতে চায় না, কিন্তু আমি সেসব দেখে বিয়ে করিনি, আমার পছন্দ হয়েছে বিয়ে করেছি, সোজা কথা। যদি বলেন কি দেখে বিয়ে করেছেন, সেটা একটু পরে বুঝবেন, একটা হাদিস বলবো তার ভিতর দিয়ে আপনাদের বুঝে নিতে হবে। যে তো আমার দুটো, আমার একটা ছেলে আর একটা মেয়ে, আমার গিন্নির চেয়ে আমি লেখাপড়া অনেক বেশি জানি, বিশ্বাস করেন। আমার কচি দুটোরে আমি লেখাপড়া শেখাবো সে তো বহু দূরের কথা, আমার কচি দুটোরে আমি কোলে নেওয়ার সময় পাইনি। ওদের ওরে ওদের দুটোরে যে একটু সোহাগ করবো, একটু যত্ন করবো, একটু মহব্বত করবো, একটু কাছে টানবো, এইটুকু সময় আমার হয়ে ওঠে না। হবে কখন? আপনি বলেন আমি যতক্ষণ বাড়ি থাকি ততক্ষণ ঘুমিয়ে থাকি, বাড়ি যাই ঘুমিয়ে পড়ি, আর যতক্ষণ বাড়ি ততক্ষণ ঘুমিয়ে, যদি এক আধ ঘন্টা ঘুমের বাইরে বাড়ি থাকি নিশ্চয়ই কোনো না কোনো কিছু না কিছু কাজ আমার আছে। তাহলে আমার গিন্নি লেখাপড়া সে কম জানলেও, আর আমি আমার গিন্নির তুলনায় লেখাপড়া অনেক বেশি জানলেও, আমার কচি দুটোকে আমি সুশিক্ষা দেব সেই সময় আমার হয় না। লেখাপড়া যা শেখাবে যতদূর পারবে, আমার গিন্নি আমার কচি দুটোকে নিয়ে বসবে। কি দিয়ে বোঝাবো ভাই? কিন্তু যে মায়ের কাছে আমার কচি দুটো লেখাপড়া শিখবে, সেই মা যদি আদর্শবতী না হয়, সেই মা যদি এডুকেটেড না হয়, সেই মায়ের যদি শিক্ষা না থাকে, সেই মায়ের যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, সেই মায়ের যদি পাক নাপাকির মশলা না জানা থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই পরিবেশের আর সেই মায়ের সন্তান কশিন কালেও
সুশিক্ষা পেতে পারে না। আচ্ছা কোন দিক দিয়ে বলি বলেন দিন, আমি ঠিক বুঝতে পারছি না যে কি ওয়াজ করব। বিরাট মহত্ব মজলিসে, কোন মজলিসে ওঠার আগে মনে হয় যে কে জানি কি ওয়াজ করবানি, কিসে কি বলবানি, আল্লাহ মালিক ভালো জানেন। কিন্তু একবার যখন ওয়াজ করতে উঠি তখন যেন মনে হয় কোনটা বাদ দিই আর কোনটা বলি। তবু একটা দুটো করে একটু বলছি ভাই, একেবারেই কচি কাঁচা যারা আপনারা দেখবেন তাদের প্রবণতাটা কিছু একটা দিতে যাবেন, কোনো একটা জিনিস দিতে যাবেন আপনার এক বছরের কচি, দেখবেন কচিটা ও আপনি দিতে যাচ্ছেন ও নিতেও যাচ্ছে, ও হাত লম্বা করতে শিখেছে, ও ডান হাতটা দেওয়ার আগে বাম হাতটা দেবে। কেন বলেন দিন হয় কেন? এর পিছনে যুক্তি কি? আপনার কচিটা এ পর্যন্ত কোনো লেখা বলা শিখিনি, আপনার কচিটাকে আপনি কিছু বলে দেবেন তবুও সে শিখতে পারবে না, আপনি কিছু দিতে যাচ্ছেন, কচি হাত লম্বা করে নিতে শিখেছে, সে ছেলে মেয়ে যেই হোক দেখবেন অ্যাট ফার্স্ট সে তার বাম হাতটা লম্বা করে দিস। হয় কেন? কারণ ওর ভিতরে শয়তানি একটা ওয়াসওয়াসা আর শয়তানি একটা প্রবণতা সবসময় কাজ করে। আমি হাদিস বলে বললে হয়তো বোঝাতে পারবো কিন্তু সময় লেব না। ভাইরা বার বারে রেখে দিত প্যারে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল হাদি, প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল হাদি, আল্লাহ পাকের নবী জানিয়েছেন হে দুনিয়ার মানুষ মনে রাখো আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, উতলুবুল ইলমা তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা লেখাপড়া করতে থাকো। আল্লাহ পাকের নবী বললেন মিনাল মাহদি ইলাল হাদিব, তোমরা দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে দোল্লায় যে বাচ্চাটা দোল খায় ওই বাচ্চাটাকে কি করে শিক্ষা দেওয়া সম্ভব? আমি আপনাদের কাছে অবশ্যই বলবো দোল্লায় যে বাচ্চাটা রয়েছে অথবা বাচ্চারা যে বয়সে দোল খায় ওই বয়স থেকে বাচ্চাকে শিক্ষা দেওয়া সম্ভব। এর পিছনে কিছু হচ্ছে? এর পিছনে কেউ কাজ করতে কমিটি ছিলেন না নাকি? ঠিক বুঝতে পারছি না, এতে আওয়াজ হচ্ছে কেন? এ ছেলেরা এই কমিটির কমিটির ভাইরা একটু জানতো পিছনে কারা আছে একটু দেখেন। আমি আওয়াজ বন্ধ করে দেবো, ওদের করতে হবে, আর নইলে আমার করতে দিতে হবে। চলেন, কি বলেছি বলেন দিন? এই হাদিসটা যেদিন আমি পড়েছিলাম এই হাদিসটা আমি বিভিন্ন দিন বিভিন্ন কাজে লাগিয়েছি, আজকে আর একটা কাজে লাগাচ্ছি। যে ভাই সত্যি যে বাচ্চাটা দোলনাতে দোল খায় তার এখনো লেখাপড়া শেখার মতো বয়স হয়েছে? দেড় বছর আর দু বছর কি এক বছরের একটা কচি সে দোলনাতে দোল খাচ্ছে, নবী তাঁরে বলেছেন শিক্ষা দাও, ও দোলনা থেকে শিখুক আর কবর পর্যন্ত শিখবে, তার দোলনায় সে কি শিখবে? যেদিন হাদিসটা পড়েছিলাম হাদিসটাকে নিয়ে বারংবার চেষ্টা করেছিলাম বোঝার, কিচ্ছু বুঝতে পারিনি। তবে সেদিন হাদিসটা পড়েছিলাম আর হাদিসটাকে মেমোরিতে রেখেছিলাম, মেমোরিতে লোড করা থাক, যদি জীবনে সুযোগ হয় এই মেমোরির অপশান ঘাটতি ঘাটতি একদিন বার করে কাজে লাগাবো। ঠিক আল্লাহর অফুরন্ত দয়া, মেমোরি থেকে ওই হাদিসটা একদিন বার করে হাদিসটাকে নিয়ে খুব গভীর ভাবতে ভাবতে ঠিক ও থেকে একটা জিনিস বার করে ফেলেছিলাম, কি সেটা আপনি এবারে ভাবুন। এক বছরের একটা বাচ্চা তাকে আপনি কিছু দিতে যাবেন, সে লেখাপড়া শেখালি সে ওই বয়সে দিতে পারবে না। তবে নবী বলেছেন দোল্লা থেকে তুমি শিক্ষা নাও
অথবা দাও দোলনায় দোল খাওয়া বয়সের যে বাচ্চা সেই বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়া সম্ভব কিনা আমি শুধু সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি আপনার এক বছর দেড় বছরের বাচ্চাকে আপনি আলিফ বে তেসে পড়াবেন এ বি সি ডি এফ জি পড়াবেন আপনার বাচ্চাটাকে আপনি অ আ ক খ পড়াবেন আপনি জানবেন সে কিছুই নিতে পারবে না কিন্তু আপনার এক বছরের দেড় বছরের কচিটা যদিও এখনো ওর দোলনাতে দোল খাবার বয়স কাটিনি কিছু একটা দিতে যাবেন আপনি দিতে গেলেন ও বাম হাতটা লম্বা করে দিলে যে আপনি আপনি ওর বাম হাতটাকে ঠেলে দিলেন ডান হাতটা টেনে ধরলেন ধরে সেই জিনিসটাকে ডানাতে দিলেন পরের দিন দেখবেন আবার একটা জিনিস দেওয়ার সময় ও ঠিক আবার বাম হাতটা লম্বা করে দেয় আজও আপনি ওর বাম হাতটা ঠেলে দেন ডান হাতটাকে এক হাত দিয়ে টেনে দিয়ে আর এক হাত দিয়ে জিনিসটা ডান হাতে দেন দুদিন গেল তিন তৃতীয় দিনই আপনি আবার ওরে কিছু দিতে যাবেন দেখবেন ও ঠিক সেই সেই বাম হাতটাই এগিয়ে দেবে কারণ ওই একবার বলেছি ওর ভিতরে শয়তানি একটা অসহজ কাজ করে শয়তান যদি ওরে বাম হাতে খাওয়াতে পারে তবে তো শয়তান গেনার আর যদি শয়তান ওরে বাম হাতে খাওয়াতে না পারে বাম হাতে নেওয়া শেখাতে না পারে তাহলে শয়তানের শয়তানিটা ওই ছোট্ট বাচ্চার কাছে পর্যন্ত পরাস্ত পর্যদুস্ত আর পরাভূত যে কারণে শয়তানি ওয়াসওয়াসা ওর ভিতরে কাজ করছে এবিসি যে কেউ যে কিছু দিতে গিলে ও প্রথম ওর বাম হাতটাই গিয়ে দেবে তৃতীয় দিন আবার বাম হাতটাই গিয়ে দেস আপনি বাম হাতটা আবার ঠেলে দিয়েছেন ডানাতটা টেনে ডানাতে জিনিসটা দিয়েছেন চতুর্থ দিনে কিছু একটা দিতে যাবেন সেদিন আর ডান হাতটাকে টেনে দেওয়া লাগবে না কিছু দিতে চাইলে ও ডান হাতটা লম্বা করে দেবে কথা বলতে পারেননি জি দোলনাতে দোল খাওয়া বাচ্চাকে লেখাপড়া শেখানো যায় না তবে যে বাচ্চার এখনো দোলনায় দোল খাবার বয়স কাটিনি তাকে আদর্শ শেখানো যায় আর রসুল দোলনা থেকে ওই আদর্শ শেখানোর কথাই বলেছেন তাই সারাদিন আমার কচিরে আমি মোটে কোলে নেওয়ারই সময় পাইনি সারাদিন তোর মাই ওদের দায়িত্ব পালন করে আচ্ছা কোনো জিনিস ডানাতে দিতে হবে না বামাতে দিতে হবে এই কাণ্ড জ্ঞানটা যদি ওর মায়ের না থাকে বলেন না হবে কোশ্চিন কালো হবে না ও বুড়ো হয়ে যাবে ওর বিয়ে হয়ে যাবে ওর কচি কাঁচা হয়ে যাবে তবুও ও ডান হাত দিয়ে জিনিস নেওয়া আর ডান আর কি বলবো বাম হাত দিয়ে জিনিস নেওয়া আর বাম হাতে খাওয়া তবুও বন্ধ করবে না ওর ওই প্রবণতা থেকেই যাবে জানিয়েছেন আমার আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন নিশ্চয়ই শয়তান ইয়াকুলু বিশিমালিহি আমার আল্লাহর নবী জানিয়েছেন বাম হাত দিয়ে খায় রাসূলুল্লাহ পরি জানিয়েছেন ওয়াশরাবু বিহাব আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি শয়তান বাম হাত দিয়ে পানি পান করে ও বাবা জিরা ভাইরা সারা পৃথিবীর নবী আম্বিয়ারা সবাই ডানাতে খেয়েছেন ডান হাতে পান করেছেন সারা পৃথিবীর ওলিয়া ওলিয়া আলেম হাফেজ মাওলানা কারি আর ইমাম মুয়াজ্জিনের দল সবাই তারা ডান হাতে পানি পান করেছেন এবং ডান হাতে খেয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
1500 বছর আগে রাসূলুল্লাহ সারা দুনিয়ার উম্মত উম্মতিকে বুঝিয়েছেন, না 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 না, বাম হাত দিয়ে খাওয়া দুনিয়ার কোনো ঈমানওয়ালা আর ঈমানওয়ালী মানুষের কাজ নয়। আমার আল্লাহর নবী বুঝিয়েছেন এ কাজ কোনো নবী আম্বিয়ার কাজ নয়, এ কাজ দুনিয়ার কোনো রসুলের কাজ নয়, এ কাজ দুনিয়ার কোনো পীর ওলি গাউস কুতুবের কাজ নয়। ও বাবাজিরা ভাইরা, রাসূলুল্লাহ বুঝিয়েছেন বাম হাতে খাওয়া এবং বাম হাত দিয়ে পান করা এ কাজটি হলো শয়তানের কাজ। ও বাবাজিরা ভাইরা, এখন আপনার ঘরের কচি ডান হাত দিয়ে খাবে না বাম হাত দিয়ে খাবে, এ আদর্শটুকু বাচ্চাকে দেওয়ার জন্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে কে? মা। খুব ভালোই বুঝেছেন আলহামদুলিল্লাহ, এই আদর্শটুকু দেবে মা। যদি লেখাপড়া না জানে, লেখাপড়া শুধু না, মায়ের যদি সেই সুশিক্ষা না থাকে, শুধু শিক্ষা থাকলে চলবে না বলেছি বলো গলায়, বলিনি? হ্যাঁ, শুধু শিক্ষা থাকলে চলবে না, কি দরকার বলেছিলাম? সুশিক্ষা। লেখাপড়া শিখতেছে চোখে দেখতিস তো, আর আমি বুঝি নে জি ভাই। এই আমার সমাজের অনেকেই আছে এই টুপি টাপ্পা মাথায় দেওয়া হুজুরগুলোর এখানে একটা বোকা মনে করে জি, তাই হুজুরগুলো মনে করলি যারা হুজুরগুলোরে বোকা ভাবে, এ হুজুরগুলো সবাই না পারলো, অনেক হুজুর আছে দেশে তাদের মতো চালাক চতুর বুদ্ধিমান বুদ্ধিজীবীদেরকে পড়িয়ে দিতে পারে ইনশাল্লাহ জি ভাই। হাই মাদ্রাসায় একটা মেয়ে লেখাপড়া শিখলো, সে জ্ঞান অর্জন করলো, মাধ্যমিক পাস করলে, উচ্চ মাধ্যমিক পাস করলে, বিরাট শিক্ষা নিলে। আপনি বলুন সেই মায়ের মাথায় কোনোদিন কাপড় ওঠে না, সে জীবনে পর্দা করে না, সত্যি সত্যি লেখাপড়া শিখি যে মেয়েটা পর্দা আজও পর্দা করতে শিখিনি, যে মেয়েটা আজও তার মাথায় কাপড় দেইনি, বোরখা পরতে শিখিনি, যে মেয়েটা তার রূপ আর সৌন্দর্য রূপ আর লাবণ্য নিয়ে দেশের ছেলেদের কাছে নিজের রূপ লাবণ্যকে দেখানোর ব্যাপারে অন্য অন্য প্রদর্শন করতে গিয়ে অন্য অন্য মেয়েদের সঙ্গে প্রতিযোগিতা চালায়, এই মেয়েটার লেখাপড়া শিখে এর ভিতরে কতটা আদর্শ তৈরি হয়েছে কথা এ পর্যন্ত মনে রাখুন। আপনাদের কাছে হয়তো কারো কারো কাছে করেও থাকবো, তবু আজকের দরকার বলে আর একবার করতেছি। মা খাদিজা যার নামে এই মাদ্রাসাটা, আল্লাহ যদি আপনাদের নিয়ে যান যাবেন, তবে মা খাদিজার কবর বলো বর্তমান পিরিয়ডে খুঁজে পাওয়া খুব কঠিন, যদিও আমি খুব অনুসন্ধান করি মা খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাকে খুঁজে নিয়েছিলাম, এবং যেদিন আমি গাড়ে হেরাই উঠেছিলাম সেই দিনই আমি মা খাদিজার কবরটা খুঁজে নিয়েছিলাম। আর গাড়ে সারাদিন কি বলবো আপনার, ঠিক ফজরের রক্তে গাড়ে হেরার মুখে চলে গেছি, উঠতে শুরু করেছি ফজর পড়ে, আর মানে কি বলবো সূর্য উঠতেছে তখন গাড়ে হেরায় পৌঁছে গেছি, একদম সকালবেলা পৌঁছে গেছি, যে দেখি আমাদের আগে একজন মহিলা একজন রমণী উঠে গেছে, যে গাড়ে হেরার ভিতরে রসুলের উপরে আল্লাহ কোরআন শরীফ নাজেল করেছিলেন, যে গাড়ে হেরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি, যে গাড়ে হেরার ভিতরে মহান আল্লাহ তার প্রিয় নবী নবীদের সর্দার নবীদের লিডার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়িয়েছেন, ওই গাড়ে হেরা সত্যি ভাই সে জায়গা দেখলে যেন মনে হবে বহু আগে বহুকাল আগে কেউ একজন এটা তৈরি করে রেখেছিলেন, তার দৃশ্যটা এমনই। আমাদের দেশের এই জলকরের ছোট ছোট আলা দেখেছেন, আলা 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 বলে তো, আলার যে ছোট দুই দিকে দুটো চাল থাকে দেখেছেন, পাথরগুলো ঠিক এইভাবে এমনভাবে সেট আপ করা দেখলে যেন মনে হবে পাথর কেটে কেউ একজন
তৈরি করে দিয়েছিল, কিন্তু পাথর কাটবে কে? আমাদের মতো পুরুষ লোকগুলো সেই জায়গাটা উঠতে যেয়ে আমরা ঘাবড়ে গেলাম, সত্যি খুব কষ্ট, খুব ২৫ বছরের ভরা ফুটন্ত যৌবনে ৪০ বছরের মা খাদিজাকে বিবাহ করেছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর বিবি হওয়ার, রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ পাকের নবী ওই গুহার ভিতরে থাকবেন। আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে খাদ্য তৈরি করে নিয়ে চলতে 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 তিনি গারে হেরার মুখ পর্যন্ত যেয়ে রাসূলুল্লাহর কাছে খাদ্যটা নিজে হাতে পৌঁছে দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় জানেন, কোথায় গারে হেরার, কোথায় রাসূলের বাড়ি জানেন? আমায় জানেন নাকি? জানবেন কি করে? এক যদি কেতাবপত্র পড়তেন, খানিকটা কেতাবপত্রের সাথে সম্পর্ক থাকতো তাও জানতেন, যদি একটু চোখে দেখে আসতেন তাও খানিকটা অভিজ্ঞতা সঞ্চয় হতো। রসুল যে বাড়িটায় ভূমিষ্ঠ হয়েছিলেন ওই বাড়িটা আর আবু জেহেলের বাড়ি খুব বেশি দূর না বলো? আবার রসুলের বাড়ি আর আবু জেহেলের বাড়ি আর আবু কোবায়েস পাহাড় সেও তো কাছাকাছি, এক জায়গায় দাঁড়ালে শুধু এইভাবে একটু ঘুরলে সবকিছু দেখা যায়। এইটা রসুলের ভূমিষ্ঠ হওয়ার ঘর, এটা মাওলুদুন্নবী, এইটা সেই শয়তান আবু জেহেলের বাড়ি যেটা রসুলের জামানার ফেরাউন ছিল। আর আরেকটুখানি ডান দিকে তাকালে দেখা যাবে আবু কোবায়েস সেই পাহাড়টা, যে পাহাড়ে দাঁড়িয়ে রসুলুল্লাহ চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছিলেন। তাহলে রসুলের বাড়ি থেকে কাবার দূরত্ব কাবায় যেতে খুব বেশি বেশি যদি লাগে, যদি একটু জাম হয়, ভিড়ভাট্টা হয়, তাহলে রসুলের মৌলুদুন্নবী থেকে কাবায় ঢুকতে মিনিট তিনেক সময় লাগবে। কত বলেছি? ৩ মিনিট সাফা মারোয়ার দিকে। জি, খুব বেশি হলে রসুলের ঘর থেকে আল্লাহর কাবা শরীফের মাতাফে যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলে তওয়াফ করছে ওই জায়গাটাতে পৌঁছাতে একটু ভিড়ভাট্টা হলে মিনিট তিনেক সময় লাগতে পারে। ভিড়ভাট্টা যদি না হয় ৩ মিনিট সময়ও লাগবে না, ১ মিনিট হার্ডলি ১.৫ মিনিটে পৌঁছে যাওয়া যাবে যদি পুলিশ বাধাটা না দেয়। আপনি জানেন রসুলের এই মৌলুদুন্নবী থেকে নবীর এই ঘর থেকে গাঁড়ে হেরাটা কতটা? মা খাদিজা খাবার তৈরি করেছেন বাড়িতে, যে আর ওই খাবার নিয়ে হাঁটতে 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 সেই গাঁড়ে হেরা যেটা আল্লাহর কাবা থেকে কমপক্ষে ৭-৮ কিলোমিটার দূরে, আম্মা জান খাদিজা একজন নারী, বয়স তখন ৪০ আর ১৫, রসুলের বয়স তখন ৪০, মা খাদিজার বয়স ৪০+১৫=৫৫ বছর, খাবার নিয়ে আম্মা জান খাদিজাতুল কবরা পৌঁছে দিতেন প্রিয় নবী, বিশ্ব নবী, সারওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একটু সুবহানাল্লাহ বলবেন ভাই। ৭-৮ কিলোমিটার মদ্দা লোকটা কাজ করতেছে, সে কাজ যাই করুক, যদি ঘরের গিন্নিদের বলা হয় এই ৮ কিলোমিটার হেঁটে, ৮-৮, ১৬ কিলোমিটার তোমার হাঁটতে হবে হেঁটে, তুমি আমার পান্তাটা পৌঁছে দিও। আমাদের ঘরের কারোর গিন্নি করবে বলে মনে হয়? কেউ হাত তুলে বলবেন যে হুজুর আমার বউটা বিরাট ভালো? আমি যদি বলি আমার গিন্নি এই ১৬ কিলোমিটার রাস্তা হেঁটে, ৮-৮, ১৬, যাবার সময় যদি ৮ কিলোমিটার হয় আসবার সময় তো ৬.৫ কিলোমিটার হবে না, সেও তো ৮ কিলোমিটার হবে। তো এই ১৫-১৬ কিলোমিটার রাস্তা হেঁটে কার ঘরের গিন্নি আছে খাবার পৌঁছে দেবে? মা খাদিজার বয়স তখন তো ৫৫, ৬, ৬। এবারে রসুলের উপরে কোরআন নাযিল হবে, আপনি বলুন। শুধু তাই না, সে পাহাড়ে কত মদ্দা মানুষ উঠতে পারতে না, সিঁড়ি ধাপ কেটে দেওয়া তাই উঠতে পারতেস না। আমি উঠে শুধু বারবার ভাবছিলাম আল্লাহ, মা খাদিজার বয়স তখন ৫৫, ৬, ৬, তিনি কি করে একজন নারী হয়ে সেই মক্কার প্রায় কাবা দপ্তর থেকে চলতে 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 চলতে
এই গাঁরে হেরা পর্যন্ত পৌঁছে গেছেন। বারবার শুধু ভাবতাম পাহাড় থেকে নামলাম, ওদিনটা সম্ভবত জুমার দিনই ছিল আমার যতদূর মনে আছে, ওদিনটা জুমার দিনই ছিল, জি পাহাড় থেকে নেমে এলাম। ওখানে দাঁড়িয়ে ঠিক রসুল যে জায়গায় দাঁড়িয়ে যে জায়গায় বসে ইবাদত করতেন, বেশি না দুরাকাত করে নামাজ পড়লাম, পড়ে ওখানে একটু দোয়া করলাম, পাশে সম্মিলিতভাবে একটা দোয়া করলাম। এই দোয়াগুলো করার পরে নেমে এলাম আল্লাহর কাবায়, জি জুমা পড়লাম। ওই দিন বিকেল বেলায় অনুসন্ধান করে জান্নাতুল মুআল্লায় জি খুঁজে 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 আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাকে পেলাম। জি বিশ্বাস করুন আমার সঙ্গে যারা ছিলেন আল্লাহ মালিক ভালো জানেন, তাদের কাছেও আপনারা জিজ্ঞেস করলে পাবেন, মা খাদিজার কবর দেখার পরপরই কেউ তখনও পর্যন্ত আল্লাহর কাছে দোয়া মোনাজাতের জন্য দোয়া মোনাজাতের নিয়েতে হাত তুলে দিই বা খাদিজার কবরের কাছাকাছি যে সবার চোখ দিয়ে অটোমেটিক্যালি টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর কাবা চত্বরে যে কদিন ছিলাম যেন মনে হতো আম্মা জান খাদিজাতুল কুবরার কবরে যদি না যেতে পারি, মা খাদিজার কবরের ধারে যে প্রতিনিয়ত অন্তত একবার করে যদি হাত না তুলতে পারি, তাহলে এই জায়গাটায় আসবার কি সার্থকতা থাকবে। সারা পৃথিবীর মাটিতে যত মা যত বোন যত নারী ইসলামের সেবায় অবদান রেখেছেন, খোদার কসম করে বলছি দিনের তরে অকাতরে মা খাদিজা যেভাবে ইসলামের জন্যে কোরআনের জন্যে নবীর ভালোবাসার জন্যে নবীর প্রেমে পড়ে তার জানমালকে উৎসর্গ করে দিয়েছিলেন, আজও পর্যন্ত ইসলামের সেবায় পৃথিবীর কোন মা কোন নারী ইসলামের জন্য এতটা করতে পারেনি, কিয়ামত পর্যন্ত কোন মায়ের পক্ষে তা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলা যাবে না? জি মা খাদিজাকে রসুল 25 বছরের ফুটন্ত যৌবনে 40 বছরের খাদিজাকে বিয়ে করেছিলেন। খাদিজা ছিলেন খুব বুদ্ধিমতী, এমনও ব্যাপার রসুলের জীবনে ঘটেছে। জি পেয়ারা নবী রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন, নিজে কোনো কাজে যেতে যেতে ফিরে এসেছেন, মা খাদিজা বললেন হুজুর আপনি ফিরে এলেন, বিষয়টা নিয়ে আপনি আরেকটু ভাবলেন না, আপনি ভাবলে উদ্ধার হয়ে যেত হুজুর। ভাইরা বার বার রেখে দিন পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী দিনের দাবার দাবার ধরে কোনো একটা দিন কোথাও বেরিয়ে পড়েছেন, ও বাবা জিরা ভাইরা রাসূলুল্লাহ মা খাদিজাকে ডেকে বলেছেন, ও খাদিজা শোনো আমি আল্লাহ পাকের নবী সময় মতো আবার আল্লাহ রাজি থাকলে তোমার গৃহে আমি পৌঁছে যাব, আমি দিনের প্রচারের কাজে চলে যাচ্ছি, ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন আল্লাহ পাকের নবী মা খাদিজাকে বলে বেরিয়ে পড়েছেন, রাস্তা দিয়ে চলতে চলতে মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, রাস্তা দিয়ে যদি আমি চলে যাই, এই রাস্তা দিয়ে যদি হেঁটে হেঁটে যাই, পদব্রজে যদি যাই, গন্তব্যস্থলে পৌঁছে যেতে আমি রসুলুল্লাহ আমার অনেকটা দেরি হয়ে যাবে, আমি রাস্তা দিয়ে না যেয়ে মাঠ আপাতত ফাঁকা, এই ফাঁকা মাঠ দিয়ে আমি রসুলুল্লাহ গেলে আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, আমার লক্ষ্যস্থল গন্তব্যস্থল উদ্দেশ্যস্থলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমার ফাঁকা মাঠ দিয়ে চলতে শুরু করেছেন, হঠাৎ নবীর কানে একটা আওয়াজ ভেসে এলো, কে যেন একজন আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর কানে যেই না আওয়াজটা এলো রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, কে কে কার আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান জানাচ্ছে কে, সামনের দিকে দৃষ্টিটাকে খুব লম্বা করে দিলেন, কিছু নেই তো, পিছন দিকে না, ডাইনে কিছু নেই, বামে কিছু নেই, আওয়াজটা কার, বাইরে বার মনে রেখে দিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর মনে হলো আমি রাসূলুল্লাহ যখন এরকম ফাঁকা ময়দান দিয়ে চলি বিপদে পড়ে যাওয়া জন্তু জানোয়ারেরা বিপদ মুক্তির জন্য আমি রাসূলুল্লাহ আমাকে দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আহ্বান জানায় আজ মনে হয় দুনিয়ার কোন জন্তু জানোয়ারে কোন চতুষ্পদ প্রাণীতে বোধহয় বিপদে পড়েছে আর সে বিপদে পড়ে আমি রাসূলুল্লাহ আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান জানায় ও বাবা দিরা ভাইরা আল্লাহ নবীর যেই না মনে হলো কোন জন্তু জানোয়ার বোধহয় আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান জানায় চতুর্দিকে আবার ভালো করে দেখলেন ডাইনে দেখলেন বামে দেখলেন সামনে দৃষ্টিটাকে প্রসারিত করে দিলেন পিছন দিকটা ভালো করে দেখলেন কিন্তু না 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 রাসূলুল্লাহ সেখানেও কারোর সন্ধান পেলেন না কোন জন্তু জানোয়ারকে দেখতে পেলেন না আল্লাহ নবী বনে বনে ভাবলেন আমি দুনিয়ার কোনো মানুষকে দেখতে পাই না আমার সামনে পিছনে ডাইনে বামে মানুষের কোনো সন্ধান পাওয়া যায় না মনে করেছিলাম জন্তু জানোয়ারে আহ্বান করেছে কিন্তু চতুর্দিকে কোনো জন্তু জানোয়ারির সন্ধান পেলাম না তবে কে আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে আল্লাহ নবী একবার উপরের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছেন আর উপরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে দিয়ে দেখতে পেলেন আসমান আর জমিনের মাঝে শূন্য চেয়ারের উপরে এমনি করে শূন্যের উপরে একটি চেয়ার আর ওই চেয়ারের উপরে অচেনা অজানা অজ্ঞাত অপরিচিত বিরাট একটি চেহারা বসে রয়েছে আল্লাহ নবী দিনের নবী রাসূলুল্লাহ ওই চেহারাটাকে যেই না দেখলেন ওই বিরাট চেহারাটা দেখে সাময়িক ভাবে রাসূলুল্লাহ যেন ঘাবড়ে গেলেন আল্লাহ নবীর ভিতরে একটু ভীতির সঞ্চার হলো ও বাবা জিরা ভাইরা এমনকি রসুলের শরীরে যেন কাঁপ চড়ে গেল আল্লাহ নবী দিনের দাওয়াতের কাছে না যে চলতে 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 ঘরের দরজায় এসে খাদিজা বলে যেই না ডাক দিলেন মা খাদিজা ঘরের দরজা খুলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কণ্ঠের আওয়াজ যেন পাল্টে গেল হুজুর কি হয়েছে আপনার মক্কার বেইমান বেদির ধর্মহারারা কি আপনাকে মেরেছে হুজুর ওরা কি আপনাকে আঘাত করেছে আল্লাহ নবী বললেন না খাদিজা ওরা আমাকে মারিনি ওরা আমাকে আঘাত করিনি আমি রাসূলুল্লাহ খোলা ময়দান ফাঁকা ময়দান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ কি জানো আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান জানালো আমি ডাইনে তাকালাম বামে তাকালাম সামনে তাকালাম পিছনে দেখলাম কিছুই পেলাম না মনে করলাম কোনো জন্তু জানোয়ারে আহ্বান জানাতে পারে ভালো করে দৃষ্টি নিবদ্ধ করলাম সেখানে কোনো জন্তু জানোয়ারের সন্ধান পেলাম না ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ নবী বললেন ও খাদিজা শোনো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এরপরে আসমানের দিকে যেই না তাকালাম দেখতে পেলাম ও খাদিজা আসমান আর জমিনের মাঝে যে শূন্য জায়গাটা আছে এই শূন্য জায়গাতে একটি ঝুলন্ত চেয়ারে অচেনা অজানা অজ্ঞাত বিরাট একটা চেহারা বসে রয়েছে আমি দিনের নবী রাসূলুল্লাহ এরকম চেহারা জীবনে কোনো দিন দেখিনি ও খাদিজা ওই বিরাট চেহারাটা দেখে আমি রাসূলুল্লাহ জানো সাময়িক কেজ জন্য একটু ঘাবড়ে গেলাম আমার ভিতরে কাঁপ চড়ে গেল খাদিজা এই জন্য আমার কণ্ঠের আওয়াজটা বদলে গেল আম্মা জান খাদিজা বললেন হুজুর বিষয়টাকে কি আপনি উদ্ধার করতে পারলেন না কি উনি আল্লাহর ফেরেশতা না আসলে জিন হুজুর আপনি বিষয়টা উদ্ধার করতে পারলেন না ফেরেশতা হতে পারে জিন হতে পারেন উদ্ধার করতে পারেননি নবী বললেন খাদিজা শোনো ওইটাকে নিয়ে না আমি মোটেই ভাবিনি আর যেই আমি বিরাট চেহারাটা দেখেছি এক বিন্দু বিসর্গ দেরি না করি আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে এসেছি মা খাদিজা বললেন হুজুর জিনিসটাকে নিয়ে একটু ভাবার কি দরকার ছিল বলে মনে হয় না রাসূল বললেন ছিল খাদিজা মা খাদিজা বললেন হুজুর আমাকে একটু ভাবতে দেবেন নবী বললেন তুমি যদি ভাবতে চাও তো আমার আপত্তির কি আছে বললো হুজুর আমি যদি উদ্ধার করে দিতে পারি আপনার নবী বললেন খাদিজা তুমি তাহলে হুজুর আপনি অনুমতি দিলে ইনশাল্লাহ আমি পারবো শুধু আপনি একবার আমারে অনুমতি দেন উনি আল্লাহর ফেরেশতা আপনার উপকার আপনার কল্যাণ আর আপনার মঙ্গলের জন্য এসেছিলেন না আপনার ক্ষতি সাধনের জন্য ও কোনো শয়তান হিসাবে আপনাকে ধোকায় ফেলতে এসেছিল আমি খাদিজা আপনাকে উদ্ধার করে দেব এটা সুবহানাল্লাহ বলা যাবে আর একটু মহব্বত করে বলা যাবে যে নবী বললেন খাদিজা তুমি কি করে উদ্ধার করবা
মাখাদিজা বললেন হুজুর লাইন তো ক্লিয়ার, শুধু আমারে আপনি, আমি যদি আপনার সাথে সেই ফাঁকা ময়দানটায় যাই আপনার কোনো আপত্তি আছে? নবী বললেন না। মাখাদিজা বললেন হুজুর আর আমি আপনার সাথে সেই ফাঁকা ময়দানটায় গেলে সেই বিরাট চেহারাটা আপনি এখনো কি দেখতে পাবেন বলে আশা করেন? নবী বললেন না, তা দেখা গেলেও যেতে পারে। মা খাদিজা বললেন হুজুর সেই ফাঁকা ময়দানে সেই বিরাট দেহি বিরাট চেহারাটা যদি আপনি একবার অন্তত দেখতে পান আমি খাদিজা ইনশাল্লাহ বিষয়টা আপনাকে উদ্ধার করে দেব। নবী বললেন খাদিজা কিন্তু উদ্ধারের সূত্র? মা খাদিজা বললেন খুব সহজ। নবী বললেন কি বিষয়টা বলো? মা খাদিজা বললেন হুজুর আমি যাব আর আপনাকে জিজ্ঞেস করব সেই বিরাট চেহারাটা আপনি দেখতে পাচ্ছেন কিনা, আপনি শুধু একবার বলবেন আমি চেহারাটা দেখতে পাচ্ছি। আর হুজুর আমি খাদিজা আমার মাথার এই যে কাপড় আছে এই কাপড়টা উল্টে দেব, শুধু আমার মস্তকের এই কাপড়টা ফেলে দেব, আর মাথার কাপড় ফেলতে না ফেলতে জিনিসটা প্রমাণিত হবে যে আসলে উনি আল্লাহর কোনো ফেরেশতা না ও শয়তান আপনার আপনাকে ক্ষতি করার জন্য এসছে। হুজুর বিষয়টা এক মুহূর্তের ভিতরে উদ্ধার হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন খাদিজা মাথার কাপড়ে কি করে উদ্ধার হবে? মা খাদিজা বললেন হুজুর বিরাট সহ চলেন আমি ইনশাআল্লাহ উদ্ধার করে দেব আপনার। ভাইরা আমার মনে রেখে দিন ফেরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার মা খাদিজাকে ডেকে বললেন হে খাদিজা শোনো কিন্তু মাথার কাপড় নামিয়ে দিব কি করে তুমি বিষয়টা উদ্ধার করে দেবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি লেবেন না গো, আমি ওই ফাঁকা ময়দানে যেয়ে শুধু একবার আপনাকে জিজ্ঞাসা করব বিশাল চেহারার সেই লোকটাকে আপনি দেখতে পান কিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একবার যদি বলেন খাদিজা সেই বিরাট চেহারাটা এখনো দেখতে পাই আমি খাদিজা এক বিন্দু দেরি না করে আমার মাথার কাপড়টা নামিয়ে দেব। হুজুর আমার মাথার কাপড় নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টা প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন খাদিজা বিষয়টা কিভাবে তুমি প্রমাণিত করবে? আন্নাজাল খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যখন আমার মাথার কাপড়টা নামিয়ে দেব উনি যদি আল্লাহর কোনো ফেরেশতা হয়ে থাকেন আপনি এক মুহূর্তের ভিতরে তাকে অদৃশ্য হয়ে যেতে দেখবেন। কারণ হলো এটাই যে মেয়েদের মাথায় কাপড় থাকে না ওই মেয়েরা যেখানে থাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সেখানে থাকে না। শুধু মাথার কাপড় না ফেলে দেব, উনি যদি আল্লাহর কোনো ফেরেশতা হন আমি মাথার কাপড় ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে গায়েব হয়ে যাবে। আচ্ছা ভাই আমি কি ওয়াজ করতে যাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন নাকি? হ্যাঁ গোলার ওয়াজ বলো ভুলে যায়নি বলো, আর রজব আলী ভুল ভুলেও না সহজে, এক একটা জায়গায় ইচ্ছা করে করি তাই, নইলে গোলার ওয়াজ কোনোদিন ভুলি নাকো। যে মা খাদিজা বললেন হুজুর শুধু মাথার কাপড়টা একবার ফেলবো আর খেলাটা তখন দেখবেন, উনি যদি আল্লাহর ফেরেশতা হন এক মুহূর্তের ভিতরে দেখবেন অদৃশ্য হয়ে গেছে গায়েব হয়ে গেছে। কারণ ফেরেশতারা নারীর নগ্ন দেহ নগ্ন শরীর আর নগ্ন মাথা দেখতে মোটেই পছন্দ করে না। বাইরে বার বলে রেখে দিন ফেরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ প্রিয়া বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর ও যদি কোনো শয়তান হয়ে থাকে ও যদি আপনার কোনো ক্ষতি সাধনের জন্য আগমন করে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা মাথার কাপড় নামিয়ে দেব তবু আপনি তাকে ওই চেয়ারে বসে থাকতে দেখবেন? মাথার কাপড় নামিয়ে দেব তবু চেয়ার ছেড়ে কোথাও যাবে না। কারণ কারণ এটাই শয়তান নারীদের নগ্নপনা বেহায়াপনা যে নারীদের উলঙ্গ চেহারা আর নগ্ন মস্তক উলঙ্গ মাথা উলঙ্গ চেহারা দেখতে বড় পছন্দ করে, তাই আমি খাদিজা সেই ফাঁকা ময়দানে যে পরীক্ষা নিরীক্ষার নিমিত্তে যখন আমার মাথার কাপড়টাকে আমি নামিয়ে দেব শয়তানকে তখনও আপনি দেখবেন সে ওই চেয়ারেই বসে রয়েছে।
ভাই বারবার বলেছি মোবাইল গুলো সাইলেন্ট করেন, অফ করেন, নইলে সাইলেন্ট করেন। আমি সারাদিনের ভিতরে বোধ হয় আজকে ঘন্টা খানিক ফোন খুলেছিলাম। আমি জানি ফোন খুলে রাখা মানে বিরাট যন্ত্রণা পোহাতে হবে, ফোন আমার বন্ধ, কারোর সাথে সকালতে খুব বেশি যোগাযোগ আমার হয়নি। যে আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আমার আওয়াজ আপনাদের খুব ভালো করে বুঝে দিতে হয়, মোবাইলটা সাইলেন্ট করুন নাই বন্ধ করুন, চলেন। কি বলছিলুম, তাহলে শয়তান না ফেরেশতা বোঝার যে রাস্তা, মা খাদিজা রসুলকে বললেন, রসুল বললেন খাদিজা তোমার এ রাস্তা তো অত্যন্ত প্রশংসনীয়, তুমি যে রাস্তাটা বার করেছো, যে পথটা বার করেছো, সত্যি এর প্রশংসা করে পারা যায় না। ভাই আমি যা বুঝ দিচ্ছি, আমি যখন উঠেছিলাম কটা লোক ভর্তি হয়ে গেছে, একটুখানি সামনে যার যা জায়গা আছে, ওয়াজ আমি এখনো আধ ঘন্টা করব, যদি আর একটু বেশি বলেন তা আমার আপত্তি নেই। আমার জলসা আজকে হাওড়া জেলায়, সেই জলসাটা খুব ভাইডাল, আমাকে যেতেই হবে, যদি আধ ঘন্টা সেখানে লেটও হয় সে বাচ্চা। ওয়াজ আমার এখনও জি, যদি 45 মিনিট আধ ঘন্টা বেশি করতে হয় আপত্তি নেই, তবু বলছি বসে থাকা অবস্থায় একটু আগাতে হবে, পিছনের ভাইদের আর বসার জায়গা দিতে পারবো না। কথা বোঝা যায়নি, যে বসে থাকা অবস্থায় পায়ে ধরে বলছি আপনাদের, আমাদের প্রতি যদি আপনাদের এক বিন্দু মহব্বত থাকে, ভালোবাসা থাকে, এগিয়ে আসুন। জি যার সামনে এক বিগত জায়গা আছে, একটুখানি জায়গা ছেড়ে এগিয়ে গিয়ে বসুন। মুফতি সাহেব প্রায় আসবার উপক্রম করেছেন, তার এসে পৌঁছানোর সময় হয়েছে। মুফতি সাহেবের মুখে আপনাদের আওয়াজ শুনতে হবে, মুফতি সাহেবের আওয়াজ আজকে খুব ভালো হবে ইনশাল্লাহ। যদি বলেন কেন, কালকে বেড়া চাপায় তো তথাকথিত আর এক শ্রেণীর কি বলবো ভাষা নেই, তারা তো মুফতি সাহেবকে কাফের বলে ফতোয়া দেন, জানেন শুনেছেন? আমার কাল থেকে নিয়ে এখনো পর্যন্ত আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারিনি। হ্যাঁ, মুফতি সাহেবের পিছনে নামাজ হবে না, ফতোয়া দিয়ে গেছে। যে আর যে যে পশুগুলো যে জানোয়ারগুলো এই ফতোয়া দিয়েছে তাদের পেটে পা দিয়ে চটকালে সারাদিন ধরে যদি চটকানো হয় একটা আলিপক্ষর পর্যন্ত পৌঁছায় না। যারা এদেশের মাটিতে দেশের জনগণের ইমান নিয়ে খেলা করছে, দেশের জনগণের ইমান ইসলাম নিয়ে যারা খেলছে, মুফতি সাহেবের মতো বাংলার শ্রেষ্ঠতম একজন আলেম, বাংলার সর্বশ্রেষ্ঠ মুফতি সাহেবের এগেনস্টে তারা কাফের পর্যন্ত বলতে ভয় করিনি। কথা বোঝা যায়নি, তাদের এগেনস্টে আমাদের লড়াই করার অনেক জায়গা ছিল, তবে আমি বিশাল গরম হয়ে গিয়েছিলাম জানেন না। কালকে যখন বিশাল গরম হয়েছি, মুফতি সাহেব তখন বলছেন রজব আলী তুমি একটু ঠান্ডা হও। আরে ওদের আমি ঠান্ডা হব, আমার আমি নিজেকে সামলাতে পারছি না, গালটা যদি আমার দিত এত কষ্ট হতো না। ভাই মাঝখানটা খালি দেখছি কেন, দেখছি কেন আবার? আমি আর একবার বলছি আপনাদের, এক বিগত জায়গা খালি রাখবেন না, শীতকাল ঠাসাঠাসি করে বসুন। এখন তো 8টা বাজে, এখনো শ্রোতা আসবার অনেক সময় রয়েছে, আমরা বসবার জায়গা দিতে পারবো না। জি খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানার, বালিকা এতিমখানার প্রতি সত্যি যে আপনারা দরদি, সত্যি যে আপনাদের মহব্বত আছে, সত্যি যে আপনাদের ভালোবাসা আর আন্তরিকতা আছে, এটাই হলো তার নজির। এদেশের তথাকথিত আর এক শ্রেণীর মানুষেরা, হিংসুক শ্রেণীর যারা, তারা আমাদেরকে বদনাম দিয়েছে, দুর্নাম করেছে, তা আমাদের নামে প্রোপাগান্ডা রটিয়েছে, আমাদেরকে চোরের কাঠগড়ায় দাঁড় করিয়েছে, আমাদেরকে আসামির কাঠগড়ায় তারা দাঁড় করিয়েছে। ফের বলছি, বাংলার এতটা জনগণ আমাদেরকে মহব্বত করে বলেই খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসায় পতঙ্গের মতো তো আপনারা ছুটে এসেছেন। পিছনের ভাইদের আমি দাবি করব আপনাদের সবার কাছে, শুধু একটু বসবার জায়গা করে দিন। জি কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তুমি তোমার মুসলমান ভাইকে জায়গা করে দাও, আল্লাহ তোমাকে তার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দেবেন। একদম এক বিন্দু জায়গা সামনে ফেলে রাখবেন না। জি যদি আমার প্রতি একটু হিংসা থাকে আর রাগ থাকে, আমার প্রতি যদি এক বিন্দু দুশ্মনী থাকে, সামনে এক বিঘের জায়গা খালি রেখে বসবেন। তা না হলে আমার প্রতি যদি সত্যি হিংসা রাগ না থাকে, আপনাদের কাছে দাবি করব। কি বলেছি বলেন দিন, আমার প্রতি যার দুশ্মনী আর রাগ আছে তিনি তার সামনে এক বিঘের জায়গা ফেলে রাখুন, নইলে রাখবেন না।
সত্যি যদি আমাকে ভালোবাসতে হয় তাহলে আজকে আমার এই ছোট্ট অনুরোধটুকু পালন করার ভিতর দিয়ে আমাকে মহব্বত করুন, মজলিসটা আপনারা একেবারেই গড়ে নেন। সবে তো আজ আমি শুরু করতে করতে এক ঘন্টা কি করে কেটে গেছে কিছু বুঝতে পারিনি, সবে তো শুরু করলুম। আসুন আমি আপনাদের বারবার ব্যাঘাত করব না, একবার একটুখানি এগিয়ে আসুন, মাঝখানটা আবার গ্যাপ হয়ে যাচ্ছে। আপনারা বসে থাকা অবস্থায় মেহরবানি করে এগিয়ে আসুন। আমাদের পরিচালন সমিতির সদস্য, ইসালের সাহাব কমিটির যেসব সদস্য ভাইয়েরা আছেন, পিছনে যে চটগুলো আছে এই চটগুলো আপনারা অবিলম্বে একটু বিছিয়ে দেন। পিছনে যতটা জায়গা আছে যতটা চট দেওয়া সম্ভব অবিলম্বে আপনারা বিছিয়ে দেন। চলেন ভাই, মন এবারে আমার দিকে দেন। আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দর করে বসেছেন। মুফতি সাহেব এসে এই মজলিস আজকে দেখলে উনি যা আনন্দিত হবেন। সত্যি ভাই আপনারা যা ভালোবাসেন, দু ঘন্টা ওয়াচ করে আপনাদের ভালোবাসা আমরা শোধ করতে পারিনি। বিরাট ভালোবাসেন আপনারা, সেই ভালোবাসার বিনিময় করার আপনারা যতটা ভালোবাসেন সেই ভালোবাসা আমরা আপনাদের দিতে পারিনি। তবে জানবেন জি, আপনাদের এই ভালোবাসা আমরা ব্যক্তি স্বার্থে কাজে লাগাইনি। ভাই লাগিয়েছি নাকি? আপনাদের ভালোবাসা এদেশের নামীয় কিছু পীর পীরজাদা বক্তা আলেম মাওলানা, এদেশের কিছু ভণ্ড জালিয়াত ঠকবাজ প্রতারক প্রবাঞ্চক ধোকাবাজ তারা ব্যক্তি স্বার্থে কাজে লাগিয়েছে। খোদার কসম করে বলছি, আপনারা আমাদের মহব্বত করেছেন, আপনারা আমাদেরকে ভালোবেসেছেন, আপনারা আমাদের কাছে পকেটের টাকা উজাড় করে দিয়েছেন। আপনাদের সেই ভালোবাসা আর আপনাদের সেই পকেটের টাকা নিয়ে আমরা সুখে থাকবার চেষ্টা করিনি। আপনাদের ভালোবাসা আমরা ব্যক্তি স্বার্থে কাজে না লাগিয়ে, জি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে আপনাদের ভালোবাসাটা জাতির স্বার্থে কাজে লাগিয়েছি। খাদিজাতুল কবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা আপনাদের ভালোবাসারই একটি ফসল। এবার এ কথা ঠিক না বেঠিক? এদেশের কিছু পীর পীরজাদা নামীয় ডান আছে, তারা মানুষের ভালোবাসা জাতির স্বার্থে না কাজে লাগিয়ে তারা ব্যক্তি স্বার্থে কাজে লাগায়। ভুল বলছি নাকি? এরা পীর নয় কো, এদের কি বলেছি বলেন দিন? ডান। যে ভাই যদি বলেন ভাই এই আমাদের প্রতি তাদের এত দুশ্মনী কিসের, প্রশ্ন থাকতে পারে। আমি বলে দিচ্ছি ভাই, ভাই একদিকে তারা গোটা দেশময় একটা প্রতিষ্ঠান করেছে আপনাদের জানা আছে? জোর করে বলতে হবে, কথা আসতে হচ্ছে কেন, ভয় লাগতেছে নাকি? রজব আলী মাইকে বলে, কাইম সাহেব মাইকে বলে, মাদিন সাহেব মাইকে বলে, একটা প্রান্তের আওয়াজ এক এক মুহূর্তের ভিতরে বলা যায় সারা বাংলায় পৌঁছে যায়। আপনাদের ভয় লাগে নাকি? যে শোনেন ভাই, দেশের মাটিতে তারা একটি প্রতিষ্ঠান গড়েছে, নজির নেই নেই জি, প্রতিষ্ঠান আমরা করেছি। গড়ে কি করেছি ভাই? যে ছেলেগুলো চোখ ছিল না কো তাদের দুটো দুটো চোখ দেওয়ার চেষ্টা করেছি, চেষ্টা করেছি। বাকি রহমত আল্লাহর আপনাদের দোয়া, পীর অলি দাদা হুজুর আর বসিরহাট হুজুরের রোহানি নেক দোয়া। যে তারা এদেশের মাটিতে প্রতিষ্ঠান গড়ি নি, তার পিছনে কারণ হলো প্রতিষ্ঠান তৈরি করলে কিছু খাঁটি যোগ্য আলেম তৈরি হয়ে যাবে, আর খাঁটি যোগ্য আলেম তৈরি হলে তাদের এই ভণ্ডামি খাঁটি যোগ্য আলেমেরা কখনো চলতে দেবে না, এই ভয়েই তারা প্রতিষ্ঠান গড়িনি। আর আমাদের প্রতি তাদের শত্রুতা এটাই, আমরা কিছু প্রতিষ্ঠান করে দেশের দেশের তথা বাংলার মুসলমানদের ঘরে কিছু শিক্ষিত আলেম আলেমা জি ছেলে আর মেয়েদেরকে মাওলানা গড়ে তাদের ঘরে পৌঁছে দিয়ে কিছু ছেলে মেয়েদের অন্তত চোখ খুলে দেওয়ার চেষ্টা করছি। আগামী দিনে যারা এই ভণ্ড জালিয়াত ভণ্ড বক্তা পীর পীরজাদা এই কাগুজে পীরগুলোকে আগামী দিন জব্দ করে দেওয়ার জন্যে এই ভণ্ড পীরজাদা আর পীর নামীয় ব্যক্তির এগেরেস্টে লড়াই করার জন্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের প্রতিষ্ঠানের
এই ছেলে মেয়েগুলো ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। কথা বোঝা যায়নি? ওরা আমাদের শত্রুতা না করে পারে, কাইম সাহেবকে কাফের না বলে ওরা পারে। জি, তবে জানবেন ভাই, কাফের বলো রেহাই নেই, রেহাই নেই। মুসানবীকে ফেরাউন কাফের বললো, যে এমন প্রশ্ন করলে হবে না, কারণ অস্কর্তি দিতে বস ঘেসকে যাবে। কি বলেছি ভাইরা? এই মুসানবীকে কাফের বলেছিল ফেরাউন, জানেন ইতিহাস জানা আছে আপনাদের? জি, মুসানবীকে কাফের বলেছিল ফেরাউন। আচ্ছা যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি ভাই, ফেরাউন কাফের না মুসানবী কাফের? আচ্ছা ঠিক, বর্তমানে এই পিরিয়ডে যারা কাইম সাহেবকে কাফের বলেছে, যদি কথাটা ঘুরিয়ে দেই তো কি হবে? এই আমার কথা বলতে পারেননি যে, সুতরাং এদের সামলে যাওয়া উচিত, এখনো সামলে যাবার সময় আছে, এখনো সময় আছে, সামলে যাও, যতদিন যাবে আমাদের প্রতিষ্ঠান বাড়বে। রজব আলী, কাইম সাহেব, মাতিন সাহেব, ইয়াকুব সাহেব, শাহানুর সাহেবের দলে লোক কমবে না কো। এই সত্যের পিছনে মানুষ সাপোর্ট করার জন্য আজও তৈরি। বাইরে বার মনে রেখে দিন, ভুলে মেয়ে বুঝবেন না, বলতে বলতে আমি অনেক দূরে চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, আমি গোড়ার কথা ভুলে যাইনি কো, আবার আমি গোড়ার কথায় আপনাদের ফিরিয়ে নিয়ে যাব। প্যারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রাণ প্রিয়া বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাকে শুধু আপনি একবার নিয়ে চলুন, বিষয়টা আমি আপনাকে উদ্ধার করে দেব। ও বাবা জিরা ভাইরা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব, তার বিবি হযরত মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে চলতে 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 তিনি চলে গেলেন সেই ফাঁকা ময়দানে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কি সেই ফাঁকা ময়দান? দিনের নবী রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ খাদিজা, এই হলো সেই ফাঁকা ময়দান। আমার আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সেই চেহারাটা কি আপনি এখনো দেখতে পান? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার আল্লাহ, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবকে যেই না প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ খাদিজা, এখনো আমি সেই চেহারাটা দেখতে পাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিন্দু বিসর্গ দেরি না করে শুধু মাথার কাপড়টা একবার নামিয়ে দিয়েছেন। ও বাবা জিরা ভাইরা, আর যেই না মাথার কাপড়টা নামিয়ে দিয়েছেন, আল্লাহ পাকে নবী বললেন, খাদিজা, এতক্ষণ আমি যে চেহারাটা দেখতে পাচ্ছিলাম, আপাতত আমি সেই চেহারাটা দেখতে পাই না। আর একটু মহব্বত করে বলবেন। তার মানে কি হলো? কি বলতে চাইছি বলেন দিন, যদি ও শয়তান হতো তাহলে মা খাদিজা মাথার কাপড় ফেলে দেওয়ার পরও মা খাদিজার দিকে ফেলফেল করে তাকাতো। কারণ ভাই, নারীর কপাল হলো শয়তানের পোস্টার মারার জায়গা। নারীর কপাল, ইবলিসকে জিজ্ঞেস করা হয়েছিল, হ্যাঁ ইবলিস, এই তুই পোস্টার মারিস কোথায়? তো ইবলিস বলল, নারীর কপালে। আচ্ছা বলেন, আমি এই যাওয়াজ আপনাদের করেছি এই পর্যন্ত, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা আর মাদ্রাসাটাকে যে উদ্দেশ্যে তৈরি করেছিলাম, কিচ্ছু না শিখুক, এখানকার মেয়েরা কিচ্ছু শিখবে না কো, পর্দাটা করা শিখবে? যা কোনো হাই স্কুলের মেয়ে, হাই মাদ্রাসার মেয়ে, সিনিয়র মাদ্রাসার মেয়েদের দিয়ে আশা করা যায় না। হ্যাঁ, একাত্তা বাড়িতে যায় তাদের মা বাপের কঠোর নিয়ন্ত্রণ আর তত্ত্বাবধান আছে, তাই যায়। তার মানে বলতে গেলে সেই গোড়ায় যেতে হবে, তার মা ভালো, তাই হয়েছে। কথা বলতে পারেননি? যে তাহলে ভালো মা ছাড়া হাই মাদ্রাসার মেয়ে পর্দা করিনি, সিনিয়র মাদ্রাসার মেয়ে পর্দা করিনি, ভালো মা ছাড়া হাই স্কুলের মেয়ে সে পর্দা করিনি, কলেজে পড়া মেয়ে তাদের গল্প করলি আপনাদেরও কষ্ট লাগবে, আমারও কষ্ট হবে বলতি, কলেজে পড়ে যা হচ্ছে আর কি, সে আমি বলবো না কো ভাই। যে এখানে যে মেয়েগুলো পড়ে
আর আপনারা এই যে প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য পয়সা খরচ করেন, পকেটের টাকা আমাদের হাতে ঢেলে দেন, জি কিচ্ছু যদি নাও শেখে অন্তত পর্দাটা করা শিখবে, এতে আপনাকে বুঝে ফেলতে হবে যে আমার পকেটের টাকা খরচ করার সার্থকতা হয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, দু নম্বরে আর একটা কথা বলছি, একটু খেয়াল করুন ভাই, ছেলেদের চেয়ে মেয়েদের পাকনা পাকির মশলা একটু বেশি না কম হবে? ছেলেদের তুলনায় মেয়েদের পাকনা পাকির মশলাটা শুধু বেশি না, অনেক বেশি। যদি বলেন কোথায় কোথায় বেশি, আমি দুটো নজির দিচ্ছি। এক নম্বরে দামুল হায়েস, জি। দু নম্বরে নেফাস। আরবি বলিছি, বাংলা বলছি না, এই জন্যে আওয়াজটা অনেক দূর যাচ্ছে। যে এই দুটো বলেছি আপনাদের বুঝে নিতে হবে উতি উতি। ভাই এগুলো তো ছেলেদের নেই, সুতরাং এই মশলা মশাইলগুলো ছেলেদের জানার। তাহলে একটা ছেলে যতটা মশলা জানবে মেয়েকে ততটা জানতে হবে। ফের দামুল হায়েজ আর দামুল নেফাসের টোটাল মশলাগুলো জানতে হবে। আপনি জানেন দামুল হায়েজ আর দামুল নেফাসের কতটা মশলা জানেন? কিছু জানেন না আপনারা। আপনারা যারা বিবাহিত পুরুষ, হয়তো যারা একটু বসিরা ঠুজুরের কেতাব নিয়ে ঘাটাঘাটি করেন, দু চারটে মশলা হয়তো আপনারা জানতে পারবেন। কিন্তু যাদের সাথে বসিরা ঠুজুরের কেতাবেরও কোনো সম্পর্ক নাই, মায়ের যার যারা, তাদের টুকিটাকি জীবনে যে মশলাগুলো দরকার হয়, সত্যি সে মশলাগুলো জানবার বিরাট অভাব রয়েছে। জি ভাই, আমি একটা মশলা বলছি, একদম নাক কান চোখ মুখ সব বন্ধ করে বলতেছি, কেন বলেন দিন, আর লজ্জা হয়, তা লজ্জা করেও কি করবো, আবার না বললো রেয়াই নেই তো। জি ভাই, এই হায়েজ আর নেফাসের মশলাগুলোর সাথে প্রচুর পরিমাণ লজ্জা জড়িয়ে রয়েছে। কিন্তু লজ্জার মাথা চিবিয়ে কোনো মেয়ে যদি এই মশলাগুলো না জেনে নেয়, নিশ্চয়ই তার জাহান্নামে যাবার রাস্তাটা পরিষ্কার হবে। আমার কথা বলতে পারছেন? জানতে হবে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের ভাই, মেয়েদের পার মান্থ নাপাকির যে পিরিয়ডটা, ইমাম আজমের মতে খুব কম হলে তিন দিন তিন রাত, আর খুব বেশি হলে দশ দিন দশ রাত, এর ভিতরে থাকবে। তিন দিনের কম না, দশ দিনের বেশি না, দশ দিনের বেশি বারো দিন তেরো দিন হয়ে গেছে। ওই মায়ের জন্যে কি অ্যাকচুয়াল ওই পিরিয়ডে তো নামাজ পড়তে হয় না, কিন্তু পিরিয়ডটা তো হওয়া দরকার ছিল দশ দিন, তেরো দিন হয়ে গেছে, সে মা নামাজ পড়বে না পড়বে না? সে যদি নামাজ পড়ে তাহলে তার ফতোয়া কি? শরীর থেকে তার নাপাক ওই বদ রক্তটা বার হওয়া তো এখনো বন্ধ হয়নি কো। জি, আর দশ দিনের পরে তার শরীর থেকে যে দাম, যে খুন, যে রক্তটা বার হচ্ছে, এই রক্তটাকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়? একশো মা একটা গ্রামে বসবাস করলে একটু জিজ্ঞেস করে আসেন দিন এই মায়েদেরকে, এই রক্তটার নাম কি যা দশ দিনে দশ দিন পরে বার হয়, আর এর হুকুম কি? ভাই আপনাদের কি মনে হচ্ছে আমার কাছে শুনে এই একশো মেয়ের ভিতরে ইন্টারভিউতে একটাও পাস করতে পারবে? একটাও পাস করতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা এন্ড মাদ্রাসাতে যে মেয়েগুলো পড়াশুনো করছে এবং যে মেয়েগুলো খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসায় পড়াশুনো করতে আসবে, একজন নারী জীবনের ধর্মকে ধর্মটাকে নিয়ে খাঁটি সত্যের জায়গাতে দাঁড়িয়ে থাকতে জি যতগুলো মশলা মশাইলের প্রয়োজন হয়, আমি দায়িত্ব নিয়ে বলবো খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানায় একটা মেয়ে পাঁচ বছর সাত বছর পড়াশুনো করার পরে সে কিছুই যদি না শেখে, তার নারী জীবনের জন্যে নারী জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে থাকা মশলা মশাইলগুলো অন্তত জানতে পারবে। আমার কথা বলতে পারছেন? জি,
গতবারে একটা ফেকার কেতাব ওদের পড়ানো হয়েছে, সেভেনে যারা পড়ছে এখন, এবারে যে ফেকার কেতাবটা পড়ানো হবে সেটা কুদুরি, হানাফি মাযহাবের এক বিখ্যাত ফতোয়ার কেতাব কুদুরি, এবার ওরা পড়বে। জি, কুদুরির পরে পড়বে ওরা সরে বেকায়া, সরে বেকায়ার পরে পড়বে আবার একটা ফতোয়ার কেতাব, তার নাম হেদায়া। আমার কথা বুঝতে পারছেন নাকি? কিছু জানিনি কো, আপনারা পয়সা দিয়েছেন, মেয়ে দিয়েছেন, এই মশলা মশাইল গুলো তো বিরাট দরকার। আর আর একটা কথা আপনাদেরকে বিশেষভাবে বলবো, জি, মা বোনদের অতি লজ্জার কারণে, অতি লজ্জাশীলতার কারণে আমরা অজনসিহত করতে গেলেও মেয়েরা আমাদের কাছে এসে কোনো ফতোয়া জিজ্ঞেস করতে পারে না, লজ্জা লাগে। পারে তিনি ছিলেন একদিকে হাদিসের হাফেজাব, অন্য অন্যদিকে তিনি ছিলেন একজন ফতোয়া দাত্রী। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর ইন্তেকালের পরে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিবের সাহাবীরা পর্যন্ত পর্দার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জান আয়েশার কাছে মশলা জিজ্ঞাসা করতেন, আম্মা জান আয়েশার কাছে ফতোয়া জিজ্ঞাসা করতেন। ও মুসলমান ভাই বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন, গভীর ভাবে ধরুন, এমনকি পুরুষেরা তো আম্মা আয়েশার কাছে পর্দার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মশলাগুলো জিজ্ঞাসা করত, আম্মা জান আয়েশা ভিতর থেকে একজন নারী হিসাবে কোরআন হাদিস ইজমা কিয়াসের জ্ঞান তার ভিতরে যতটা রয়েছে তদানুযায়ী তিনি জবাব দিতেন আম্মা জান আয়েশার জ্ঞানের এবং আম্মা জান আয়েশার প্রদত্ত ফতোয়ার রসুলের জরিলুল কদর সাহাবীরা ভুরি ভুরি তারা প্রশংসা করতেন। কিন্তু মুসলমান, মজার ব্যাপার হলো, আল্লাহ নবীর ইন্তেকালের পরে আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশার কাছে রসুলের সাহাবীরা যত প্রশ্ন করতেন আর যত মশলা মশাইল জিজ্ঞাসা করতেন, প্রতিনিয়ত দেখতে পাওয়া যেত ছেলেদের তুলনায় আম্মা জান আয়েশার বাড়িতে মেয়েদের একটা প্রচন্ড ভিড় পড়ে যেত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নারী জীবনের প্রয়োজনীয় যে টুকিটাকি মশলা, এই মশলাগুলো মেয়েরা ছেলেদের কাছে জিজ্ঞাসা করবে, এটি বড় লজ্জাস্কর ব্যাপার। তাই আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা নবীর ইন্তেকালের পরে একদিকে রসুলের পুরুষ সাহাবীরা যারা পর্দার বাইরে দাঁড়িয়ে ফতোয়া জিজ্ঞাসা করতেন তাদের ফতোয়ারও যেমন জবাব দিতেন, আবার ওই আম্মা জান আয়েশা তিনি তো মেয়ের যত মদিনার যত মেয়েরা অথবা বাইরের মেয়েরা আম্মা জান আয়েশার কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে আসতেন, আম্মা জান আয়েশা নারী জীবনের টুকিটাকি প্রয়োজনীয় ফতোয়াগুলো তাদেরকে জানিয়ে দিতেন। খাদিজা থেকে একটা মেয়ে মাওলানা হলো, একটু বলবেন এই মেয়েটা যে গ্রামে যাবে কোনো না কোনো গ্রামের গৃহবধূ তোকে হতে হবে, ও তো কোনো না কোনো গ্রামের বৌমা হবে না, হবে না? আচ্ছা, সেই গ্রামের মেয়েদের টুকিটাকি দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মশলা মশাইল ফতোয়া ফারাইজ গুলো কি এই খাদিজা থেকে পড়ে যাওয়া এই মেয়েটা বলতে পারবে না? এ বিশ্বাস আপনাদের আছে? আমি বিরাট বিশ্বাস করি, আল্লাহর প্রতি ভরসা করি, ওদের জন্য একটু দোয়া করেন। জি, আমাদের দেশে মেয়েদের যে মাদ্রাসাগুলো আছে, আমি আরো বলছি এই মাদ্রাসাগুলো হলো গতানুগতিক, কিন্তু এদের পঠন পাঠনের উন্নতি, জি, এদের সফলতা, এদের অগ্রগতির বিচারের দায়ভার খানিকটা আমার উপরে আছে, জানেন। এরা কি পড়ে কি পড়ে না, লেখাপড়া কি হলো না, কদ্দূর হয়েছে কদ্দূর হয়নি কো, আমি আসতে কম পারলেও আমি বলো মূলত ওই ডিপার্টমেন্টটা দেখি। আমার কথা শুনছেন? যে ভাই, যতদিন বিয়ে না হবে, খাদিজা থেকে আলেমা হওয়া মাওলানা হয়ে বার হওয়া এই মেয়েটা অন্তত তার বাপের বাড়ির দেশের মেয়েগুলোকে, জি, সেই গ্রামের সেই এলাকার মেয়েগুলির প্রয়োজনীয় টুকিটাকি মশলা মশাইল গুলো তো বলে দিতে পারবে, যেগুলো তারা ছেলেদের কাছে জানতে লজ্জাবোধ করত।
ভাই আমার এখন যেন মনে হচ্ছে যে খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করার অনেকটাই সার্থকতা হয়েছে আরো হবে নাম্বার 3 তিন নম্বর বলছি একটা একটা অঙ্গ নিয়ে বাড়লে ব্যাখ্যা আমার অনেক দিতে হবে অনেক আমি ব্যাখ্যা না দিয়েই বলছি নাম্বার 3 ভাই কোরআন শরীফ পড়া খাদিজা থেকে যে মেয়েগুলো বার হবে কিছু না হলেও অন্তত মেটো মেয়ে যারা মেটো মেয়ে বোঝেন হ্যাঁ জি এমনি আমাদের ঘরের মা বোন রাজা কোরআন শরীফ পড়ে সে কোরআন শরীফ পড়লি সওয়াব হবে না রোজ ছটপট করবে আমি জানি হাসবেন না জানো আমাদের ঘরের এমনি মা বোনেরা যা কোরআন শরীফ পড়ে সেই কোরআন শরীফে কোন রুহের নামে সবরেসানি করে দিলি রুহু শান্তিতে থাকবে না ছটপট করবে সে আল্লাহ ভালো জানে তবে আমি আদুর বলতে পারি কোরআন শরীফে আল্লাহ বলেছেন অরাত্তিলিল কোরআনা তারতিলা আল্লাহ বলেছেন যখন তুমি কোরআন শরীফ পড়ো তারতিল সহ পড়ো মাখরাজ আদায় করে পড়ো কোরআন শরীফের যে অক্ষরটা যে জায়গা থেকে উচ্চারণ হওয়া দরকার কোরআন শরীফের সেই অক্ষরটা তুমি সেই জায়গা থেকে পড়ো সেই জায়গা থেকে বার করো আমাদের ঘরের মা বোনরা এমনি যারা ওই দেখা দেখি চাষ আর পাশাপাশি বাঁশ এরম একটা কি বলে না এইভাবে যারা কোরআন শরীফ শেখে বিশ্বাস করুন ওদের একশোর ভিতরে 99.9% এর কোরআন শরীফ পড়া ঠিক নেই গোনা হতে পারে পাল্টা ওরা যদি ভালো মনে করে তো এখনো শেখার রাস্তা আছে আর যদি মনে করে না শেখবো না তা তুই মন নাম আর কি যে ভাই শতকরা এক আটটা মেয়ে হয়তো কোরআন শরীফ কি হাজারে এক আটটা মেয়ে যারা হেফজখানায় বা খারিজি মাদ্রাসায় না পড়ে তাদের কোরআন শরীফ পড়ায় শতকরা অথবা হাজারে এক একজনের ঠিক হয় এর বেশি না জি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসায় যে মেয়েগুলো পড়ে এরা কিচ্ছু না যদি পারে কোরআন শরীফটা অন্তত ভালো করে পড়তে পারবে আর যে মেয়েগুলো আর একটু উঁচুতে যাবে আমি তাদের নিয়ে ভাবছি না বলো একদম কি বলবো লোয়ার যারা মানে একদম নিম্ন স্তরের যে মেয়েগুলো যাদের ব্রেনে মোটেই কিচ্ছু ঢোকে না তাদের কথা বলছি আমি বিষাদ আলোচনা করব না বিষাদ বিবরণ দেব না ও বাবা জিরা ভাইরা চতুর্থ নম্বরে আমি আপনার কাছে বলবো যে কথাটা একবার আমি গোড়ায় বলেছিলাম আবার বলছি মিয়াজি ও বাবা জিরা ভাইরা তবে তার আগে আর একটা কথা না বললে বোধ হয় ভালো লাগে না চতুর্থ নম্বরে আমি আপনাকে বলবো ও বাবা জিরা ভাইরা একজন এমনি করে সংসার সুখের হয় রমণীর গুণে এ কথাটা একবার না বহুবার আপনারা শুনেছেন না 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 সে সংসারের নারী ভালো নয় গো যার বিবি ভালো নয় গো না 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 সে সংসারে কোশ্চিন কারো শান্তি আসতে পারে না প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন ওগো দুনিয়ার মানুষ মনে রাখো আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম আর দুনিয়া কুল্লুহা মাতাউল ও খায়রুল মাতাউদ দুনিয়া আল মারাতু সালেহা প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউল আমার আল্লাহ নবী জানিয়েছেন সারা পৃথিবীর মাটিতে যা কিছু আছে সব হলো সম্পদ আমার আল্লাহর নবী আবার বললেন ও খায়রুল মাতাউদ দুনিয়া আল মারাতু সালেহা আর সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধ্বী নারী ও বাবা জিরা ভাইরা আমি ওটাই তো আপনাকে বোঝাতে চাইছি আল্লাহ পাকের কোন বান্দা বিয়ে করেছেন কিন্তু স্ত্রী যদি তার সতী সাধ্বী না হয় পর্দানাশিনা না হয় স্ত্রী যদি তার ধার্মিকা না হয় তার স্ত্রী যদি আল্লাহ বলি না হয় কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে ওই মেয়েটির ভিতরে সারা জীবন আপনাকে মনে রাখতে হবে ওই মেয়েটাকে নিয়ে সারাটা জীবন জ্বলতে হবে কি বলেছি শুনেছেন ওই মেয়েটার না সারা জীবন তার আমি গোটা কত কথা বলি একটু শোনেন ভাই বক্তা এসেও গেছেন আর আমারও সাড়ে টাইম হয়ে গেছে সাড়ে আটটা বাজে যে ভাই প্রিয় নবী একটি হাদিসে বলেছেন
খুব হাদিসটা মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। আমার রজের আজকের যা ধারা এ বুঝতে গেলে আমার আমি যে হাদিসগুলো বলছি সেগুলো বুঝতে হবে। নবী বলেছেন জোয়ান ছেলেদের, হে জোয়ান ছেলেরা, তোমরা যারা বিয়ে করবা, বিয়ে করার সময় মেয়ের ঠোঁট পুরু কিনা ওটা যেন দেখো না, মেয়ের নাক মোটা কিনা, নাকের আড়াটা কিরকম, চোখ টেরা কিনা, দাঁত ওছো কিনা, এসব নজর না দে। নবী বলেছেন চারটে জিনিস দেখো। আমাদের ঘরের ছেলেরা তো যায় গার রং টক টক টকে হতে হয়, বলে এমন একটা মেয়ে বের করবো জানিস যার গায়ে টোকা মারলি রক্ত দেখা যাবে। কি কামাই করতে যাচ্ছে একটাও, যে গায়ে টোকা দিয়ে রক্ত দেখবে তা সে কি রক্ত কি করবে, খাবে? সে খাওয়াও তো হারাম। যে নবী বলেছেন চারটে জিনিস দেখো। নাম্বার ওয়ান, তুনকাহুল মারাতুলি আর ভাই লেহাসাবে। নবী বলেছেন যে মেয়েটার বিয়ে করবা তার বংশ দেখো। কি বলেছেন? হ্যাঁ, বংশে কেউ চোট তোর আছে কিনা, ডাকাত টাকাত আছে কিনা একটু দেখো। নবী দু নম্বরে বলেছেন আলি জামালিহা, মেয়েটার রূপ দেখো। নইলে আজকে যে মেয়েটার বিয়ে করতেছো কালকে আমার তোমার অপছন্দ হতে পারে, অন্যদিকে আবার তোমার মন টানতে পারে। আজকে যারা বিয়ে করলে কালকে সে বউটা তোমার পছন্দ নাও হতে পারে, ওই জন্যই পছন্দ করে তাই বিয়েটা করে। নবী তিন নম্বরে বলেছেন লেহাসা বিহা ওয়ালি জামালিহা ওয়ালি মালিহা, যে মেয়েটার বিয়ে করবা তার বাপের কি আছে দেখো, নেওয়ার জন্য না গো, ফিউচারে যদি কোনো বিপদে পড়ো তোমার শ্বশুর যেন তোমাকে একটু হেল্প করতে পারেন, একটু সহযোগিতা করতে পারেন, মাল ঢালার জন্যই না, যে এই প্রোডাকশন নিতে পারলি আমি গাড়ি পাবো, এটা পাবো, সেটা পাবো, না এসব কল্পনা করো না, শুধু ভাবো তুমি গরিব ঘরের সন্তান, তোমার শ্বশুরের যদি কিছু থাকে, ফিউচারে যদি তুমি কোনো বিপদে পড়ো তোমার শ্বশুর যেন তোমার সহযোগিতা করতে পারে। আমি আবার বলছি একবার করে মাথায় রাখুন, আল্লাহর নবী এক নম্বরে বলেছেন যে মেয়েটাকে বিয়ে করবা ওই মেয়েটার বংশ দেখো, রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বরে বলেছেন যে মেয়েটাকে বিয়ে করবা ওই মেয়েটার রূপ লাবণ্য দেখো, নবী আমার তৃতীয় নম্বরে বলেছেন যে মেয়েটাকে বিয়ে করবা ওই মেয়েটার বাবার মাল কতটা আছে নেওয়ার জন্য নয় গো, কেবল তুমি বিপদে পড়লে তোমার শ্বশুর যেন সহযোগিতা করতে পারেন, এই চিন্তাতে ওই মেয়েটির বাপের মাল কতটা আছে যাচাই করে নাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী চার নম্বরে জানিয়েছেন ওলি দীনহা ওয়া মাসাবিরা, ও দুনিয়ার জওয়ান যুবক ছেলেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম চার নম্বরে ওই মেয়েটার ভিতরে ধার্মিকতার কতটা গুণ আছে সেটাও তুমি যাচাই করে দেখে নিও। কিসের গুণ বলেছি? ধার্মিকতার গুণ। আল্লাহ রসুল 1500 বছর আগে বলেছেন যে মেয়েটাকে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছ, যে মেয়েটাকে তুমি বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছ, প্রস্তাব করার আগে দেখো মেয়েটার মাথায় ওড়না জোটে কিনা, মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা, মেয়েটার ভিতরে না পাক না পাকির মশলা মশাইল জানা আছে কিনা, মেয়েটার ভিতরে কোরআন আর হাদিসের জ্ঞান আছে কিনা, শরিয়াতের জ্ঞান মেয়েটার ভিতরে আছে কিনা। আমি মুহাম্মদ সাল্লাম বলছি সেই মেয়েটার ভিতরে যদি ধার্মিকতা থাকে, পর্দারাশি না থাকে, মেয়েটা যদি আল্লাহ বলি হয়, নামাজিনী হয়, মেয়েটা যদি ধার্মিকা হয়, মেয়েটা যদি না পাক না পাকের মশলা মশাইলকে রাত করে থাকে, কোরআন হাদিসের জ্ঞান যদি তার ভিতরে থাকে, আমি মুহাম্মদ সাল্লাম বলছি তবে সেই মেয়েটাকে বিয়ে করার জন্য পা বাড়িও, নইলে সারা জীবন জ্বলবা। এই চারটি গুণ বলার পরে বংশ, মাল, মেয়ের রূপ সৌন্দর্য, চার নম্বরে ধার্মিকতা, নবী চারটে বলার পরে সাহাবীদেরকে সাবধান করেছেন তবে সাবধান। আমার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন হে দুনিয়ার মানুষ মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ফাসফারা বিদাতিদ্দিন, আমার আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন তবে কোন একটি মেয়ের যদি বংশ গৌরব নাই বা থাকে, সে যদি উঁচু বংশ মর্জিও এমনি করে মর্যাদা সম্পন্ন কোন পরিবারের কোন পরিবেশের মেয়ে যদি না বা থাকে,
নাও ভাই আবার আল্লাহর নবী জানিয়েছেন তার বাপের যশ খ্যাতি যদি নাও বা থাকে তার মায়ের যশ খ্যাতি যদি নাও বা থাকে আমি আল্লাহর নবী বলে দিলাম ওই মেয়েটার রূপ লাবণ্য যদি ভালো নাও ভাই ওই মেয়েটার বাপ যদি গরিব হয় দুস্থ হয় টাকা পয়সা যদি ওই মেয়েটির বাবার নাই বা থাকে তবু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তুমি রূপ লাবণ্যের ভাবনা না ভেবে ওই মেয়েটির বাপের কতটা মাল আছে ওই মালের ভাবনা না ভেবে ওই মেয়েটির বংশীয় কতটা মর্যাদা আছে ওই মর্যাদার ভাবনা একবারও না ভেবে যদি ওই ধার্মিকা মেয়েটা পর্দানাশিনা মেয়েটাকে তুমি বিয়ে করো যার বাবার কেউ নেই যার রূপ লাবণ্য ভালো নয় যে মেয়েটি উঁচু বংশীয় মেয়ে নয় কো আমি আল্লাহর হাবিব বলছি কেবল যদি মেয়েটার ভিতরে ধার্মিকতার গুণ রয়েছে মেয়েটা নামাজি মেয়েটা আল্লাহ বলি মেয়েটা ধার্মিকতা মেয়েটার ভিতরের পাক না পাকের জ্ঞান রয়েছে আমি আল্লাহর নবী বলে দিলাম ওই মেয়েটার ধার্মিকতার গুণটাকে যদি তুমি প্রাধান্য দিয়ে বিবাহ করতে পারো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম তবেই তো আশা করা যাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসার জীবনে রহমত নাজিল করবেন আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে এই আগের তিনটের একটাও না কিন্তু মেয়েটার ভিতরে চার নম্বরের গুণটা আছে রসুল বলেছেন ওই চার নম্বরের গুণটাকে যদি প্রাধান্য দিয়ে বিয়ে করতে পারো আশা করা যায় তোমার সংসারে তোমার ঘরের চালে জীবনে কোনোদিন বাঁচ পড়বে না কি বলেছি বলেন দি জি আমাদের দেশের ছেলেগুলোর ঘরের চালে আর সংসারে যাতে বাস না পড়ে তাই খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা তৈরি করা আর মাদ্রাসা সেই সাথে মাদ্রাসা চালানো অন্তত এরা যে সংসারে যাবে সে সংসারে যেন বাস না পড়ে ভাই আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে জি আমার তো বলতে দিলি সবে তো শুরু করেছি গাড়ি চলতেই থাকবে এইভাবে আমি বক্তৃতা বাড়াবো না ভাই পাঁচ নম্বরে মেয়েটি এবারে একটা সংসারে গেল সে সংসারে আল্লাহর রহমত নাজিল হলো কচি কাঁচা হবে এবার কচি কাঁচা মা হিসাবে সে কচি কাঁচার ভূমিকা পালন করবে নাকি আরে ভাই বেশি কিছু বলতিস না একটা কথা বলে দেই শুধু আমাদের ঘরের মা বোন যাদেরকে আল্লাহ কচি কাঁচা দিয়েছেন দুধদোবার ধরন দেখেছেন ধ্যানের উপরে বসেছে একদম কচিটা খাঁদতেছে তা দুধ দেওয়া শুরু করলে তা ঠিক কুকুরির বাচ্চা দুধ পান করে কুকুরি কুকুরি কাছ দেখেছেন হ্যাঁ ছবিটা যেরকম দেখাচ্ছে যে গরুর বাছুর গরুর মাঠ থেকে দুধ খাচ্ছে ওই ছবিটা যেরকম ছাগলের বাচ্চা ছাগলের কাছে দুধ খাচ্ছে ছবিটা যেরকম ভ্যানে বসে দুধ দুধ দেওয়া শুরু করলো ছবিটা ঠিক আপনাদের কি লজ্জা লাগতেছে না আমি বেশি বলতেছি কি হ্যাঁ জি ওই কচি মানুষ হবে বলে কি ভাবতেছেন মানুষ হবে ও হ্যাঁ ও গান ছাড়া কিছু বুঝবে না ও তো জানোয়ার দি গ্রেট তৈরি হবে কি বলেছি জানোয়ার দি গ্রেট তৈরি হবে মা ভালো না তাই যে বক্তৃতা বাড়ালে অনেক বাড়াতে পারবো তবে আপনি জানবেন ভাই আপনাদের খুব সহজ ভাবে জানা আছে নবী বলেছেন প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লাহ বলো বলেছেন না বলেন ভাইরা আমার মনে রেখে দিন ফের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন ওগো দুনিয়ার মানুষ মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লু ত্বআমা আল্লা ইযকারু ইসমুল্লাহি আলাইহি ও ভাইরা আমার এ দেশের মাটিতে মাঝে মাঝে শুনতে পাওয়া যায় হাদিসের হাফেজ তবে কে কতটা হাদিস পড়েছে আমি জানি না গো বুখারী শরীফ খুলে নিয়ে বসলে 22000 নয় গো কেউ 22টা হাদিস সনদ সহ পড়তে পারবে বলে এ দেশের মাটিতে কেউ রয়েছে এমনটা আমার বিশ্বাস হয় না গো আমি আপনার কাছে চট করে একটি হাদিস বলে ফেলেছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন হে দুনিয়ার মানুষ মনে রাখো যে খাদ্যটা খাবার সময় বিসমিল্লাহ বলা হয় না ওই খাদ্যটায় শয়তান শরীক হয়ে যায় কে বলেছি শয়তান নবী বলেছেন ওই ওই খাদ্যটা শয়তানের জন্য পুরো হালাল হয়ে যায় টোটাল খাদ্যটা শয়তানের জন্য হালাল সেও খায় শয়তানও খায় শয়তানের এটা তার পেটে যায় তার এটা শয়তানের পেটে যায় জি
ভাই হাদিসের রাসূলের এই থিওরি যদি ঠিক হয় পরের কথাটা বলছি মা কোচিরে দুধ দেবে কোচি বিসমিল্লাহ বলতে পারে না শয়তান কখন অংশ নেবে হ্যাঁ নেবে মানে শয়তান এটো লিখে দেবে দিলে তো আচ্ছা শয়তানের এটো তথা ওই মাল যদি ওই কোচির পেটে যায় কোচি মানুষ হবে ইন্টারভিউ নে দেখেন দিন আজ বাড়ি গিয়ে জিজ্ঞেস করেন কোচিন মারা গা তিনটে তো মানুষ করেছো আর এখন একটা করতেছো তা বলো দিন কবার দুধ দেওয়ার সময় বিসমিল্লাহ বলেছো হ্যাঁ বলেছে একদম নিরপেক্ষ জায়গাতে দাঁড়িয়ে বলুন বলেছে খুঁজে পাওয়া বড় কঠিন হবে ভাই খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসায় যারা পড়ছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভাই কিছু না শিখলেও একটা কোচি কাঁচা কি করে মানুষ করতে হয় এরা অন্তত এই জ্ঞানটুকু এখানে হাসিল করতে সুযোগ পাবে আল্লাহ কবুল করুন বলবেন আল্লাহুম্মা আমিন একজন আদর্শবতী নারীর ভিতরে যে গুণগুলো থাকা দরকার আমি দায়িত্ব নিয়ে বলছি খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসায় যে মেয়েগুলো পড়াশুনো করবে এই মেয়েগুলোর পূর্ণাঙ্গ জ্ঞান সবার ভিতরে না হলেও অন্তত কারোর 75 কারোর 80 কারোর 85 কারোর 95% ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহ কবুল করুন বলবেন আল্লাহুম্মা আমিন ভাই আমি বক্তৃতা ছাড়বো আপনারা এর আগে অনেক গল্প শুনেছেন জি অনেক বড় বড় গল্প শুনেছেন আমাদের নামে জি যার যেটা মনে হয়েছে সে তখন সেটাই বলেছে কখনো আমার নামে শুনেছেন কখনো সামাদ ভান নামে শুনেছেন আমরা টাকা মেরে খেয়েছি শুনেছিলেন না শোনেন একটু হ্যাঁ না বলতে হবে শুনেছিলেন আজকের প্রতিষ্ঠান দেখে কিছু মনে হচ্ছে যে জালিয়াতগুলো বলেছিল তাদের বলবেন তোরা এরম একটা প্রতিষ্ঠান করে দে যত পারিস মেরে খা তোদের পিছনে আছে কথা বুঝতে পারেননি গত বছর কি দেখেছিলেন আর আজকে কি দেখছেন আগামী বছর আসবেন এই সালের সওয়াবে আমি ঘোষণা দিচ্ছি মুফতি সাহেবও আশা রাখছি দিবেন ইনশাল্লাহ আগামী বছরে এই সালের সওয়াব হবে বাংলা 1352 সালের 16ই কার্তিক আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস ওই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস তথা বাংলা বাংলা কার্তিক মাসের 16 তারিখে আগামী বছরে ইসালের সওয়াব হবে এবং বরাবর খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার জন্য 16ই কার্তিক ইসালের সওয়াবের নির্ধারিত ডেট করা হলো ভাই আপনারা খুশি হয়েছেন না হননি এই মাদ্রাসাটা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নামে যে তার স্মৃতিতে জি যে কারণে আমরা কার্তিক মাসে ডেট করব ভাবছিলাম কোন ডেট করলে ভালো হয় মিটিং এ আলোচনা চলছিল সর্বশেষ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 16ই কার্তিক আল্লামা হুজুর যেদিন ইন্তেকাল করেছেন আমরা সেই ডেটটাই আমাদের ইসালের সওয়াবটা করব আল্লাহ আমাদের ইসালের সওয়াব কবুল করুন বলবেন আল্লাহুম্মা আমিন ভাই আমি আর বেশি কিছু বলছি নাকো বিদায় নেব বিদায়ের আগে আপনাদের কাছে একটা দাবি থাকবে ভাই পয়সা আমি চাইছি না আপনাদের কাছে পয়সা আমি আমি যা ওয়াজ করেছি আর আপনারা যা শুনেছেন তাতে এক্ষুনি হাত পাতি পয়সা দেবেন কেউ উঠবেন না আমি কারোর কাছ থেকে পয়সা লবো না পয়সা লেবার জন্য পিছনে অনেক বক্তারা রয়েছেন তবে আপনাদের কাছে একটা দাবি করব ভাই সেটা হলো আজকের এই ইসালের সবটা ছেড়ে আপনারা যাবেন না আমি খুব যন্ত্রণায় ভুগছি বলে আমার বেরোতে হবে গত বছর এই দাওয়াতে এই যে জলসাটা আজকে যাব এই জলসা থেকে আমাকে ছিটকে যেতে হয় জানেন এই জলসাটা দাউদ ছিল আমার কোনো ক্রমে আমি যেতে পারিনি কেউ একজন বলেছে ওর সাথে করব না তাই তারে নে করেছে এবারে তারে বাদ দিয়ে আমার নে করতেছে এবং আমার ডেটাই করছে যে কারণে ভাই আমাকে সেখানে যাওয়াটাও খুব লাজেম বলে মনে করছি নইলে এরকম দাউদ কখন হজম করে দিত এত লোক থাকতে আমি দাউদি যাব জি তবে আপনাদের কাছে দাবি থাকবে ভাই অনেক বক্তারা রয়েছেন হ্যান্ডবিলে আপনারা দেখেছেন জি মুফতি সাহেব রয়েছেন মাতিন সাহেব রয়েছেন ইয়াকুব সাহেব রয়েছেন আহসানুল্লাহ সাহেব রয়েছেন ফের খবর হয়েছে মাওলানা ক্যানিং ক্যানিং থেকে আসবেন ভাই আমানুল্লাহ সাহেব ইসমাইল সাহেব রয়েছেন তারপরে আমাদের সংগঠনের মহতারাম হজরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর রয়েছেন আরও বক্তারা রয়েছেন সবাই আপনাদের মাঝে আসবেন সবাইকে টাইম দিতে পারবো না আমি তো 1 ঘন্টা 45 মিনিট টাইম খাই করে ফেললুম অস করিনি তাই জি আজকে এ পর্যন্ত মনে রাখুন আমি তকবীর দেব গজল গায়ক হ্যাঁ গজল গায়ক জনাব মহতারাম হাফেজ ভাই মুজাফফর হোসেন সাহেব তিনি আপনাদের কাছে এসেছেন ভাই আপনারা খুশি হবেন না একটু আওয়াজ দিতে হবে আপনারা খুশি হচ্ছেন না নাকস হচ্ছেন
একটা তকবীর দেন দিন কতটা খুশি দেখি আওয়াজ দেখে বোঝো বলো নারায় তাকবীর মনে হচ্ছে জানো আপনাদের সবার চেয়ে আমার গলায় জোর বেশি এটা মনে হচ্ছে না জি জি না না গো মাইক আমার কাছ থেকে কেড়ে নিলেও গলার জোরে পারবেন না এমনি কি আর বক্সে রেখেটে যায় আর মাইকের ইউনিট কাটে নাকি জি আরেকটু জোর করে দেন দেখি কি হয় নারায় তাকবীর সিলসিলা ফুরফুরা শরীফ খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কমিটি নারায় তাকবীর মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা নারায় তাকবীর ভাইরা উঠবেন না কেউ ভাই আপনাদের কাছে অজ করবেন দেখতে দেখতে মুফতি সাহেব স্টেজে আসবেন মুফতি সাহেবের দু ঘন্টা টাইম কত বলেছি যে দু ঘন্টা অজ করবেন আপনারা তার অজ শুনবেন হুজুরের অজ তো শুনবেন বটেই কেউ যাবেন না এটাই আমার বিশ্বাস মনের বিশ্বাস মুফতি সাহেব উঠলে আরো শ্রোতা বাড়বে বলে আমি আশাবাদী জি মাতিন সাহেবকে দেওয়া হবে সম্ভবত একদম শেষ বেলায় কি বলেছি বলেন দিন আপনাদের জন্য একটু তাবারুকের আয়োজন করেছি আপনারা অনুরোধ করব দাওয়াত দিয়ে যাচ্ছি কেউ এই রজবালির মতো ছেলে মানুষটাকে যেন না খেয়ে কি কষ্ট দেবেন না তাবারুকটা একটু নেবেন আমি যত তাড়াতাড়ি ফিরছি আসবো আবার আপনাদের কাছে হাওড়া জেলার বরগাছিয়ায় হয়তো আড়াইটা নাগাদ ইনশাল্লাহ আবার ঢুকে যাব মহব্বত করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি